ফানাহ গল্পের ১২তম অংশ। লেখিকা হুমায়রা হাসান। শ্রীতমা পুরুষালী গলাটা কর্ণকুহরে পৌঁছাতেই পা দুটি থামিয়ে নিল শ্রীতমা। কোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে ঘুরে দাঁড়ালো। অত্যন্ত শ্রদ্ধাময়ী ভঙ্গিমায় বলল, জি স্যার, মোহরাজ আসলো না যে। চশমাটা হাতের আঙুলের ভাজে বদ্ধ করে এক হাত পকেটে ঢুকিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল ফায়াজ। শ্রীতমা ওর স্বভাব সুলভ একটা মিষ্টি হাসি বিনিময়ে বলল, স্যার ওর শরীরটা একটু খারাপ করেছে মনে হয়, কেন আপনাকে ইনফর্ম করেনি? হ্যাঁ, মেইল করেছিল, লিভ নিয়েছে। ব্যস্ত ভঙ্গিমায় ঘাড় নাড়িয়ে বলল ফায়াজ। পরমুহূর্তেই বেশ আড়ষ্টতা নিয়েই জিজ্ঞেস করল, অত কালো তাড়াতাড়ি চলে গেল, কোনো অসুবিধা হয়েছে কি? মানে সিরিয়াস ইস্যু, মোহর কি খুব বেশি অসুস্থ? শ্রীতমা শুরুতে ভ্রু গুটিয়ে নিলেও পরক্ষণে প্রসারিত গালে বলল, না তেমন কিছু না স্যার, ওই একটু আকটু শরীর খারাপ। চিন্তার কিছু নেই, ও কাল থেকে এই রেগুলারিটি মেনটেইন করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংকস। প্রত্যুত্তরে আবারও এক গাল হেসে বেরিয়ে এলো হসপিটাল থেকে। রাস্তার কোন ঘেসে দাঁড়িয়ে রইল বেশ খানিকটা সময় ধরে। অন্যান্য দিন মোহর থাকে বলে হসপিটাল মোড় পর্যন্ত হেঁটেই যায় দুজনে। আজ ও না থাকায় একা একা হাঁটার একদম ইচ্ছে হলো না শ্রীতমার। তবে অটোরিকশার অপেক্ষায় থেকেও কোনো লাভ হলো না। আজ কপালটা যেন বর্ষর ষড়যন্ত্র করে বসল। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার দরুন হাঁটুতে ঝিনঝিন করে উঠল শ্রীতমার। ভীষণ বিরক্তিতে চোখ মুখ কুচতে ক্যাচ ক্যাচ করে বলল, আজ কি সব অটোরিকশা ধর্মঘট করে বসল নাকি হরতাল? উফফ, আমার কপালটাই আসলে বিশ্রী বলে একা একাই গজগজ করতে করতে সামনের দিকে হাঁটতে শুরু করল। কদম কয়েক ফেললেও পেছনে থেকে একটা পরিচিত গলার স্বর কানে আসায় আবারও দাঁড়িয়ে পড়ল। এই যে উনচণ্ডী! শ্রীতমা ঘুরে তাকালে একদম ওর মুখের মতোই বিরক্তিতে ভরা আরেকটা মুখ দেখতে পেল। তবে ওর মনোযোগটা সেদিকে নয়, মানুষটার সম্বোধন করা নামটাতে। দাঁতে দাঁত চেপে জবাব দিতে চাইল, তবে তার আগেই অভিমনু ক্লান্ত চেহারায় বলল, যেভাবে হাঁটছিলেন অন্য কেউ দেখলে ছোটখাটো গরিলা বলে দিত, আমি তো তবুও ভদ্রসূচক মন্তব্য করেছি। যাই হোক, আপনার ফ্যাচফ্যাচে গলাটা না বাজিয়ে চুপ করে গাড়িতে উঠে বসুন। শ্রীতমা খানিক চুপ করে রইল। অভিমনু বিরক্ত হয়ে আবারও তারা দিবে তখনই মুখ খুলে বলল, আপনার সাথে আমি যাব কিসের দুঃখে? আমার তো ঠেকা পড়েনি আপনার মতো হনুমান মুখোটার সাথে গাড়িতে বসতে। শুনুন, আমারও ঠেকা পড়েনি আপনার মতো উনচণ্ডী ঝগরুটেটাকে নিজের সাথে বসাতে। সে তো গ্যারাকলে পড়েছি, এখন আর কি করব? সারাদিন অফিস করে বাড়ি ফিরেছি, ঘরে অবধি ঢুকতে দেয়নি, উল্টো রাস্তা ধরিয়ে দিয়েছে। আপনাকে না নিয়ে গেলে আজ মনে হয় না আমাকে ঘরে জায়গা দেবে। কে আঙ্কেল আন্টি? তাছাড়া আর কে? চুপচাপ উঠে বসুন প্লিজ, আমি অনুরোধ করছি। আজকের দিনটা অন্তত অ্যাডজাস্ট করে নিন, তারপর আমি সবটা বুঝিয়ে বলবো বাবা মাকে। আপাতত আমার কোনো কথা শোনার মুডে তারা নেই। শ্রীতমা চেয়েও কিছু বলল না, ওরও মনে হলো মানুষ দুটোর সাথে দেখা করবার দরকার। এভাবে কতদিন মিথ্যের জালে জড়িয়ে রাখবে? তার চেয়ে বরং যত আগে সবটা জানিয়ে দেওয়া যায় ততই ভালো। গাড়ির দরজাটা খুলে উঠে বসতে বসতে বলল, আজকেই শেষ, আপনি যেই মিথ্যে বানিয়েছেন তার দায়ভার আপনাকেই নিতে হবে। শুধু শুধু মানুষ দুটোকে অন্ধকারে রাখছেন, সত্যটা জানলে কতটা কষ্ট পাবে কোনো ধারণা আছে? অভিমনু স্টিয়ারিংয়ে হাত ঘুরিয়ে মোড় নিতে নিতে বলল, এমনিতেই আমি চিন্তায় মরছি, আপনার অন্তত জ্ঞান দেওয়া দরকার নেই। আপনি আসলেই একটা হনুমান, হনুমান মুখ। এদের সাথে শুদ্ধ ভাষায় কথাই বলা উচিত না, অন্য কোনো ভাষা জানা আছে? মানে উনচণ্ডীদের আবার আলাদা ভাষাও থাকে নাকি? আপনি? এরপরই অভিমনুর উচ্চস্বরে হাসির শব্দতা শোনা গেল।
যেন খুব মজার কিছু বলে ফেলেছে। শ্রীতমাকে রাগিয়ে যেন অন্যরকম মজা পায়। আর কতক্ষণ ও এভাবে পড়ে থাকবে? সারাটা দিনেও কথা বলল না। কাকলি খাতুন অতিষ্ঠ হয়ে উঠে দাঁড়ালেন। বেশ বর্ষর সাজানো গোছানো ঘরটা ভর্তি মানুষে। কাকলি, আম্বি, সাহারা বেগম সাথে তাতি আজহার, মেহরাজ। মোহরত্রস্ত চোখে তাকালো বিছানার সাথে ঝুলিয়ে রাখা মাঝারি আকৃতির প্লাস্টিকের ব্যাগের দিকে। ভেতরকার তরল প্রায় শেষের পথে। মাথাটা এবার নামিয়ে তাকালো বিছানায় পড়ে থাকা রুগ্ন ফুটবল শরীরটার দিকে। এই তো ভালো মেয়েটা মাস খানেক আগেই গেল, অথচ এ কোন চেহারা নিয়ে ফিরল? চোখ দুটো অক্ষিকোটরের ভেতরে দেবে গেছে, চোখের নিচে কালচে দাগ, অত্যাধিক ফুটবল শরীর, জীর্ণশীর্ণ অবস্থা। এতটা অসুস্থ হয়ে গেল মেয়েটা? তাথি আলতো করে হাত বুলিয়ে দিল সাঞ্জের মাথায়। একটা মাত্র ছোট বোন ওর উপরে উপরে রাগ শাসন দেখালেও সাঞ্জে যে ওর চোখের মণি। এই জন্যেই ওকে হোস্টেলে ফিরিয়ে দেওয়ার পক্ষপাতি ছিল না ও। মেয়েটা তো কারো কথাই শুনল না, এখন ওর এইরকম অবস্থাটা তো চোখে দেখা যাচ্ছে না। মা, আপনি সকালে নাস্তার পর আর কিচ্ছুটি খেলেন না? বিকেল হয়ে এসেছে প্রায়, এতটা সময় না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। আপনার মাজা ব্যথায় ওষুধটাও খাননি আজ? আম্বি খাতুনের কথাগুলো যেন কান অবধি পৌঁছালো না সাহারা বেগমের। শুভ্র কাপড়ের মোটা পাড়টা হাতে তুলে চোখ দুটি মুছে নিলেও আবারও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কান্নামিশ্রিত পৌরা কণ্ঠে বললেন, আমার সাঞ্জেটার কি হলো গো আম্বি? ও এতটা অসুস্থ হয়ে পড়েছে, অথচ আমরা কেউ একটুও জানতে পারিনি। এতটা দিন মেয়েটা অসুস্থ শরীর নিয়ে দূরে ছিল, কেউ একটু দেখভাল করেনি। বলতে বলতে আবারও কেঁদে ফেললেন কাকলি বেগম পাশেই বসে। নিজের মেয়ের এমতাবস্থায় মুখটা তারও ভীষণ মলিন। বকাঝকা করলেও তারই তো সন্তান, কোনো মাই তো সন্তানের কষ্ট সইতে পারে না। মেহরাজ ফোনে কথা সেরে ঘরে এসে সাঞ্জের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, ওর আর কতক্ষণে জ্ঞান ফিরবে মোহ? মোহর খুব আস্তে ধীরে চোখা সুচোটা হাত থেকে বের করে একটা টেপ লাগিয়ে দিল, নিচু কণ্ঠে বলল, এই তো এখনই জেগে উঠবে। ভীষণ ফুটবল শরীর, খাওয়া দাওয়ার অনিয়ম চলছে, হয়তো লম্বা একটা সময় ধরেই প্রেশার ফল করেছে, কিন্তু হুট করেই এর এতটা অসুস্থ হওয়ার কারণ কি? এই তো পরশুই তো ফোনে কথা বললাম, কই কিছু তো বলল না। হুট করে অসুস্থ হয়নি আপা, লং টাইম ধরে চলছে, সময় মতো ট্রিটমেন্ট না পাওয়ায় এতটা। শেষের কথাগুলো কেমন মিনমিন করে বলল মোহর। উদ্বিগ্ন চোখ দুটো তুলে তাকালো মেহরাজের দিকে। মেহরাজ মোহরের চোখে স্পষ্ট দুশ্চিন্তা, উদ্বেগ, তটস্থতা দেখতে পেল। সাঞ্জেকে দেখার পর থেকেই মোহরের মুখ জুড়ে কেমন দুশ্চিন্তা আর আতঙ্কের অমাবস্যা নেমে আছে সেটা আর কেউ না হলেও মেহরাজ স্পষ্ট আঁচ করতে পারছে। রাতে সাঞ্জের হোস্টেল থেকে ফোন পেয়েই বেরিয়ে পড়েছিল মেহরাজ। ইমার্জেন্সি কল করেছিল কলেজ অথরিটি থেকে। ক্যাল ব্যয় না করেই ছুটেও সুদূর পথটা পাড়ি দিয়ে মেহরাজের পৌঁছাতে অনেক বেশি রাত করে ফেলেছিল। ওখানে গিয়ে সাঞ্জের অবস্থা দেখে আর ধরে রাখতে পারেনি নিজেকে। গার্লস হোস্টেলের তিনতলার 106 নম্বর রুমটাতে যখন ওকে নিয়ে গেল, তিন চারজন মেয়ের দলটাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখলো সাঞ্জেকে কেন্দ্র করে। চেতনাহীন শরীরটা বিছানাতে পড়েছিল, ঘরটাতে বমি করে ভাসিয়েছে। মেহরাজ এইরকম অবস্থা দেখে একচুল অপেক্ষা করতে চাইনি, ওখানকার লোকাল ডক্টরকে দেখিয়ে তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে শেষ রাতেই সাঞ্জেকে নিয়ে রওনা করেছিল। আব্রাহাম ম্যানশনে এসে পৌঁছাতে প্রায় বেলা গড়িয়ে গেছে। রাজধানী থেকে চট্টগ্রামের দূরত্ব একটু বেশি কিনা? এ বাড়িতে আনার পর থেকে সাঞ্জের মুখ থেকে একটাটু শব্দ শুনতে পায়নি কেউ। শীর্ণকায় শরীরে পড়ে আছে বিছানাতে।
মোহর প্রয়োজনীয় ওষুধ সহ স্যালাইনও দিয়েছে। তার কারণ অত্যন্ত দৌর্বল্য আর শরীরে পানি শূন্যতা। সারাটা দিন পেরোলেও মেয়ের শরীরের তেমন কোনো উন্নতি না দেখতে পেয়ে চিন্তা অস্থিরতায় খ্যাপাটে হয়ে উঠল কাকলি খাতুন। মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে খিটখিটে স্বরে বললেন, সারাটা দিন পেরিয়ে গেল, আমার মেয়ের শরীরের উন্নতি নেই, ভাতটাও মুখে দিতে পারছে না, ওর শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে, অথচ তোমরা ওকে এখনো হসপিটালে নিতে দিচ্ছ না। কাকলির কথার সাথে একরাশ ক্ষোভ আর অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তাথিমাকে শান্ত করতে বলল, মোহর তো ওকে ওষুধ স্যালাইন দিয়েছে মা, সুস্থ হতে তো একটু সময় লাগবে। আসল সমস্যাটার নাম তো ও বলছে না, নাকি বলতে জানেই না। দেখ, আমি আমার মেয়েকে এভাবে আর রাখতে পারবো না। ওর হোস্টেল সুপার তো মেহরাজকে বলেছে সাঞ্জে প্রায় 20 দিনের চেয়েও বেশি দিন ধরেই অসুস্থ। ও নিজে স্বাভাবিক অসুস্থতার দায়ে দেখিয়ে বাড়িতে ব্যাপারটা জানাতে নিষেধ করেছে। এতগুলো দিন ধরে তো শুধু প্রেশার ফল বা ঘুম খাওয়ার অনিয়মের কারণে অসুস্থ থাকতে পারে না একটা মানুষ, আর তাহলেও এতটা গুরুতর ভাবে না। ওর চেহারাটার দিকে তাকিয়েছিস, কত বড় অসুখ বাঁধিয়েছে আল্লাহ মাবুদ ভালো জানেন। শেষের কথাটুকু বলতে কণ্ঠনালীটা যেন কেঁপে উঠল রূঢ়ভাষী মহিলার। মেয়ের জন্য দুশ্চিন্তা এক মুহূর্ত স্থির থাকতে দিচ্ছে না তাকে। আজহার মুর্তজা মোহরকে উদ্দেশ্য করে বলল, মোহর তুমি ঠিকঠাক ভাবে বলো তো সাঞ্জের আসল সমস্যাটা কোথায়? ওকে হসপিটালে নিতে হবে, কোনো টেস্ট করানোর প্রয়োজন। আরহাম শহরের বাইরে ছিল, সাঞ্জের কথা শুনে সকালেই রওনা দিয়েছে, চলেই আসবে। আমি কি অ্যাম্বুলেন্সে কল করব? না না, অ্যাম্বুলেন্সে কল করার দরকার নেই। দরকার নেই মানে কি? ওকে এভাবে কতক্ষণ রাখবে? আম্বি খাতুনের প্রশ্নের উত্তর দিতে পারল না মোহর। মেহরাজ এগিয়ে এসে মোহরের পাশে দাঁড়ালো, ওর কাঁধে হাত রাখলে। মোহর অস্থির চোখে তাকালো মেহরাজের দিকে, যে চোখে স্পষ্ট আতঙ্ক অস্থিরতা। মেহরাজের বুকটা কেমন ধক করে উঠল, আলতো স্বরে বলল, মোহ, সাঞ্জের কি হয়েছে মোহ? মোহরের চোখ দুটো টলমল করে উঠল, ব্যস্ত চেহারায় ঠোঁট দুটো জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। কাকলি খাতুন মোহরের সংবিগ্ন চেহারাটা দেখে উদ্বেজিত হয়ে ছুটে এসে ওর হাতের বাহু চেপে ধরল, কেমন তটস্থ হয়ে বলল, এই মেয়ে তুমি এমন করছো কেন বলতো? কি হয়েছে ওর, তুমি কি আদৌ কিছু জানো? বলে মোহরের হাতটা ছেড়ে দিয়ে বলল, শোনো, তোমাকে আমি একটুও ভরসা করি না। আমার মেয়েকে আমি হসপিটালে নিয়ে যাব। মোহর উঠে কাকলির সামনে দাঁড়িয়ে বলল, হসপিটালে নেওয়ার কোনো দরকার নেই চাচি, ও ঠিক হয়ে যাবে। তোমার কথায় আমি কোনো নিশ্চয়তা পাচ্ছি না, বলে ফোনটা হাতে তুলে বলল, আমি ওর বাবাকে এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলছি। মোহর দ্রুত পায়ে এগিয়ে এসে কাকলির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। মোহরের এহেনো কাজে সকলে অনেক বেশি বিস্মিত হল। কাকলি ক্ষুব্ধ চেহারায় কিছু বলবে তার আগেই মোহর বলল, সাঞ্জে প্রেগন্যান্ট, ওকে হসপিটালে নেবেন না, আনম্যারিড মেয়েদের প্রেগন্যান্সি নিয়ে ইস্যু পাবলিক হবে। কথাটা মোহর এক নাগারে বলে ফেললেও সকলের মাঝে বর্ষার একটা ঝড় বয়ে গেল। উপস্থিত মানুষগুলোর মুখ জুড়ে এখনো স্থবিরতা। মোহরের কথাটা কর্ণকুহরে পৌঁছে ঠিকঠাক ভাবে বোধগম্য হতে প্রায় মুহূর্ত খানেক লেগে গেল। হুট করেই চেনাজানা মুখগুলোর অবয়ব কেমন বদলে গেল। মোহরের কথাটার মর্মার্থ উপলব্ধি করতে পেরে কাকলি খাতুন শান্ত কণ্ঠে বলল, তুমি আমার সাথে মুস্কারা করছো, এই মুহূর্তে তোমার ফাজলামি করতে ইচ্ছে করছে, কি সব যাতা কথা বলছো তুমি?
কাকলি খাতুন যেভাবে বলল ঠিক তার চেয়ে উচ্চস্বরে মোহর জবাব দিল, আমি কোনো মস্কারা করছি না। সঞ্জে সত্যি প্রেগন্যান্ট। আর এই কথাটা যদি সত্যি মস্কারা হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। তুমি কি বলছো, ধারণা আছে? ডাক্তার হয়েছো বলে তো এই না যে যা খুশি বলে দেবে আর আমরা মেনে নেব। আপনাদের কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? এতে আমার লাভটা কোথায়? আমি কেন শুধু শুধু সঞ্জেকে মিথ্যে অপবাদ দেব, তাও এমন একটা ব্যাপার নিয়ে? বলে থপ করে খাটের এক কোনায় বসে পড়ল মোহর। দুহাত মাথায় চেপে ঝুঁকিয়ে নিল ঘাড়, ফোঁসফাঁস করে বড় বড় শ্বাস ছেড়ে তাকাল। মেহরাজ এগিয়ে এসে মোহরের সামনে বসে বলল, মোহ, আপনি যা বলছেন তা ভেবেচিন্তে বলছেন তো? মোহর ছল ছল চোখে তাকালো মেহরাজের দিকে। মানুষটার স্তম্ভিত চেহারা দেখে ওর কান্না পাচ্ছে। বোন দুটো ওর চোখের মণি। সঞ্জের অসুস্থতায় সদা সর্বদা শান্তশিষ্ট মানুষটা ঠিক কতটা অস্থির চিন্তিত হয়েছিল তা ও নিজ চোখে দেখেছে। এখন এই ধাক্কাটা কি করে মানবে বলুন মোহ? প্রশ্নটা বেশ জোর দিয়ে করলেও মোহরের জবাবের আগেই তাথি বলল, সঞ্জের জ্ঞান ফিরছে। উপস্থিত কৌতূহলী চোখ জোড়ার দৃষ্টি গিয়ে ঠেকল তখন সঞ্জের দিকে। কয়েকবার চোখ মুখ কুচকে ধীরে ধীরে খুলে তাকালো সঞ্জে। মেয়ের জ্ঞান ফিরতে দেখেই কাকলি দৌড়ে গেল ওর কাছে। ওকে দুহাতে ধরে সোজা করে বসিয়ে দিয়ে বলল, কি হয়েছিল তোর? কিভাবে এত অসুস্থ হয়েছিস? বলে দুবাহু ধরে ঝাঁকালো সঞ্জেকে। আজহার মুর্তজা খানিক গম্ভীর স্বরে বলল, আহ, সবেমাত্র চোখ খুলেছে মেয়েটা, ওকে ধাতস্থ হতে দাও অন্তত। এমন করলে তো মেয়েটার আরো শরীর খারাপ করবে। না করবে না, আগে ও উত্তর দেবে, বল তুই কি হয়েছে তোর? বলে আবারও সঞ্জেকে বাহু চেপে ধরতে নিলে তাথি দুহাতে সঞ্জেকে ধরে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। মায়ের দিকে তাকিয়ে করা গলায় বলল, একদম ওর সাথে এমন ব্যবহার করবে না মা। তোমার এই রুক্ষ স্বভাবের জন্য আমরা কখনো নিজের ভালো মন্দের খবর তোমাকে জানাই না। ওর জ্ঞান ফিরেছে, একটু অপেক্ষা করো, আস্তে ধীরে জানতে পারবে। তোমরা কি আমাকে পাগল পেয়েছো বলো তো? হুট করেই খবর এলো আমার মেয়েকে রোগীর চেহারায় বাড়িতে আনলো। সারাটা দিন পেরিয়ে যাওয়ার পর এখন এই মেয়েটা বলছে সঞ্জে নাকি প্রেগন্যান্ট। এটা কি সার্কাস হচ্ছে? ও কি করে প্রেগন্যান্ট হবে? কার সাথে সম্পর্ক ছিল ওর? কাকুলি খাতুনের উচ্চস্বরের চেঁচানোতে ঘর জুড়ে একটা উত্তাপ বয়ে গেল। সঞ্জে ফুপিয়ে দুহাতে জড়িয়ে ধরল তাথিকে। না সাহারা বেগম নাইবা আম্বিক, কে ওই বলার মতো কোনো ভাষা পাচ্ছে না, অস্থিরভাবে পায়তারা করছেন কাকলি, একটু পরপর ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে। ঘরের ভেতর এখন শুধু মেয়েগুলোই আছে, আজহার মুর্তজা বেরিয়ে গিয়েছেন অনেক আগেই, মেহরাজও থাকেনি এখানে। থাকতে পারেনি, কেমন যেন একটা ব্যথা বেদনাভূত হচ্ছে বুকের ভেতর, কোনো কিছুতেই নিজেকে শান্ত করাতে পারছে না। সঞ্জে জ্ঞান ফিরে থেকে কেঁদেই যাচ্ছিল, শুধু ঘন্টা ধরে ওভাবেই বসে ছিল তাথিকে জড়িয়ে। ওকে স্বাভাবিক করে সান্ত্বনা দিয়ে থামালেও কাকলিকে থামাতে পারেনি। 10 মিনিটের ব্যবধানে কোত্থেকে একটা কিট এনে সঞ্জের হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা, এটাতে ইউরিন দিয়ে টেস্ট করিয়ে আনো, আমিও দেখবো এই মেয়েটা এত জোর দিয়ে কিভাবে বলছে এসব। সকলের হাজার বাধা নিষেধ সত্ত্বেও অপেক্ষা করতে রাজি নন মহিলা। এক প্রকার জোর করেই পাঠিয়েছে সঞ্জেকে ওয়াশরুমে, কেউ আটকানোর ভাষাটাও আর পাইনি। তুই আর কতক্ষণ লাগাবি?
ঘন্টা পার করার উদ্দেশ্য আছে। এক মিনিটের মধ্যে না বেরোলে তোর খবর আছে। তারা দিয়ে আবারও পায়চারি শুরু করলেন কাকলি। পা দুটোকে যেন এক মিনিটের জন্যও স্থির বসাতে পারছে না। অবশেষে দীর্ঘক্ষণ অতিবাহিত করে সবগুলো উৎসুক মনের উৎকণ্ঠাকে কণ্ঠনালী পর্যন্ত ঠেলে দিয়ে খট করে শব্দ হলো। ওয়াশরুমের দরজাটা খুলতেই সাঞ্জের বিধ্বস্ত চেহারাটা স্পষ্ট হলো। গুটি গুটি পা ফেলেও যেন বেরিয়ে আসতে পারল না। এক পা সমান পথটাও এক ক্রোশ লাগছে। তবে সাঞ্জের মায়ের আর তর সইল না, ছুটে গিয়ে সাঞ্জের হাত থেকে স্টিকটা, সাদা সাদা রঙের স্টিকটাতে ছোট ছোট লাল রঙের দুটো দাগ দেখে চোখ দুটো জলজল করে উঠল মহিলার। অদ্ভুতভাবে আহাজারির মতো করে বলল, এ তুই কি করেছিস সাঞ্জে? কার বাচ্চা পেটে ধরেছিস তুই? উত্তর দিচ্ছিস না কেন তুই? কার সাথে ন স্টামি করে এসেছিস বলছিস না কেন? ভয়ঙ্কর হুঙ্কারে কেঁপে উঠল সাঞ্জে। ভয়ে নিজেকে গুটিয়ে নিতে চাইল বড় বোনের পেছনে। তবে আপাতত নিষ্ঠুররূপী মায়ের থাবা থেকে রেহাই পেল না। সাঞ্জের বাহু চেপে ধরে টেনে এনে বলল, কি হলো নাম বল, কার সাথে পাপ করেছিস? এই পাপের ভাগিদারের নাম বল, কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করেছে? হাউমাউ করে কেঁদে উঠল সাঞ্জে। ঘরের প্রতিটি কোণে ওর কান্নার আহাজারি বাড়ি খেল। নিস্তব্ধ নিঃশব্দ মানুষগুলোর মুখ দিয়ে টু পরিমাণ শব্দ বের হল না। সাঞ্জে অসহায় চোখে আশপাশে তাকাল। দিদা, বড়মা, আপি, ভাবি সকলে আছে। সকলেই তো ওকে কত ভালোবাসে, তাহলে আজ কেন ওকে বাঁচাচ্ছে না? মায়ের এরকম ব্যবহারেও কেউ কেন ওকে আগলে নিচ্ছে না? ও কত বড় পাপ করে ফেলেছে, তাহলে কিভাবে হয়ে গেল এত কিছু? মোহর শাড়ির আঁচলে চোখের পানি মুছে তাকালো সাঞ্জের দিকে। গোলগাল মিষ্টি গর্ণের মেয়েটার শরীর শুকিয়ে কি অবস্থা! ওর এই কান্নারত চেহারাটা দেখে কষ্টের হুল বিঁধল বুকে। দরজার দিকে এক পলক তাকালো, মেহরাজ কোথায়, কেন আসছে না? মোহরের ভাবনার মাঝেই কাকলি খাতুন সাঞ্জের চুলের মুঠি টেনে ধরল সাঞ্জের। কান্নায় চিৎকার করে উঠলে কাকলি, তাঁথি ছাড়িয়ে নিতে ছুটে গেল। কিন্তু তবুও কাকলির হাত আলগা করতে পারল না। তাঁথিকে সরিয়ে দিয়ে বললেন, খবরদার আমার রাস্তায় কেউ আসবি না, ওর মুখ কি করে খুলতে হয় আমার জানা আছে। বলে দরজা পর্যন্ত গেলেও আর এগোতে পারল না। সামনের দিকে তাকিয়ে খানিকটা দমে গেলেও প্রকাশ না করে চড়া গলাতেই বললেন, সরে যাও মেহরাজ, আমাকে আটকাবে না একদম, ও আমার মেয়ে, তাই ওর ব্যাপারটা আমাকেই বুঝতে দাও। মেহরাজ শান্ত চোখে মোহরের দিকে তাকালো। ইশারাবার তা টুকুর মর্মার্থ বুঝতে পেরে এগিয়ে এলো ত্রস্ত পায়ে। সাঞ্জেকে কাকলির হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক হাতে আগলে নিলে মেয়েটা দুহাতে জড়িয়ে ধরল সজোরে। মোহরকে জড়িয়ে ধরেই ফুপিয়ে উঠল, নাম বল সাঞ্জে। ভীষণ শানিত গলায় বলা কথাটির ধার উপস্থিত প্রত্যেকটা মানুষের কান অবধি পৌঁছাল। সাঞ্জে ভয়াতুর চোখে তাকালো চিরচেনা দাভাইয়ের অচেনা মুখটাতে। থরথর করে কেঁপে উঠল সারা শরীর, দাঁতে দাঁতে বাড়ি খেলেও চোয়াল শক্ত করে নিল। আধো আধো কণ্ঠে বললেও স্পষ্ট শুনতে পেল সকলে একটা নাম, নো নোমান ভাই। টেবিল ভর্তি হরেক রকমের পাকোয়ান, হরেক রকমের খাবারের সুমিষ্ট ঘ্রাণে ম ম করছে পরিবেশ। শ্রীতমা মন্থর পায়ে একটু একটু করে এগিয়ে ভেতরে ঢুকল উদ্বেলিত চেহারায়। শেষ বাটিটা টেবিলে রাখতে রাখতে শ্রীতমাকে লক্ষ্য করে গাইলিয়ে হেসে বললেন, এত দেরি হলো আসতে, ইস কত বেলা হয়ে গেছে, সারাদিন না খেয়ে আছো নিশ্চয়, শিগগির হাত মুখ ধুয়ে আসো যাও। আন্টি আপনি এভাবে হুট করে ডেকে পাঠালেন যে, সেসব পরে আগে যাও তো মেয়ে, হাত মুখ ধুয়ে এসে বসো এখানে।
বলে তারা দিয়ে শ্রীতমাকে ওয়াশরুমের দিকে পাঠাল। হাত মুখ ধুয়ে এসে বিব্রত মুখেই দাঁড়াল ডাইনিংয়ে। অভিমনু ওকে রেখেই নিজের ঘরে ঢুকেছে, ওর বাবাকেও দেখতে পাচ্ছে না। হুট করে এভাবে ডেকে কেন পাঠালেন ইনি? শ্রীতমার ভাবনার মাঝেই একটা হাত ওর কপালে বুকে ছোট্ট একটা ফুল ছুঁয়ে দিয়ে একটা সন্দেশ তুলে দিল ওর হাতে। শ্রী সসম্মানে সন্দেশটা কপাল অবধি তুলে মুখে পুরে নিলে মাধুর্য ব্যানার্জি বসতে বসতে বললেন, আজকে পুজো দিয়েছিলাম তোমার আর আমার অভিটার নামে। ঠাকুরের কাছে কত চেয়ে চেয়ে তোমাদের জুটি মিলেকে কিনা। এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বাড়ির লক্ষ্মী করে আনতে পারলেই আমি খুশি। শ্রীতমা ফ্যাকাশে মুখে বসল চেয়ার টেনে। ততক্ষণে বাইরে থেকে অভিমনুর বাবা অজয় ব্যানার্জিও ফিরলেন। সকলে মিলে একসাথে বসল টেবিলে। ইলিশ, ভেটকি মাছের পাতুরি, রুই মাছের মাথা, মুরগির কোরমা, পোলাও, চিংড়ি, রাবড়ি সব দিয়ে বর্ষর টেবলটা একবারে পরিপূর্ণ করে ফেলেছে। অভিমনুর বাবা শ্রীতমার পাশের চেয়ারে বসে ওর থালে ভাত তুলে দিতে দিতে বললেন, তোমার জন্য মধু সকাল থেকে অস্থির হয়ে আছে, কি রান্না করবে, তুমি কি খেতে পছন্দ করো? এই অপদার্থটাকে জিজ্ঞেস করলো, অথচ গাধাটা কিছুই বলতে পারল না, তাই নিজের মনমতোই এসব রেঁধেছে, কি বলছে জানো? শ্রীতমা ঘাড় ঘুরিয়ে তাকালে ভদ্রলোক হাসি হাসি মুখেই বললেন, বলেছে মেয়েটা হোস্টেলের পানসে খাবার খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে, না জানি ঠিকভাবে খাই কি না। এভাবে চলে নাকি, তাই যত দ্রুত সম্ভব তোমাকে এ বাড়িতে আনতে চাই। এখান থেকে তো তোমার হসপিটালটাও কাছে হয়। শ্রীতমার গলা দিয়ে খাবারের লোকমাটা আর নামলো না, মাঝপথেই আটকে গেল। কেমন ছলো ছলো চোখে তাকালো ওর দুই পাশে বসে থাকা দুটো মানুষের দিকে। অভিমনুর সাথে চোখাচোখি হতেই ও চোখ ফিরিয়ে নিয়ে খাওয়াই মনোযোগ দিল। শ্রীতমার মনে হল এই মুহূর্তে ওর চেয়ে নিষ্ঠুর, মিথ্যুক, অপরাধী হয়তো কেউ না, কেউ না। ও কিনা এমন দুজন মানুষকে মিথ্যের জালে ঠকাচ্ছে, যারা কিনা এতটা অমায়িক, নিঃস্বার্থভাবে ওকে ভালোবাসছে। এতটা আদর মমতা তো জন্মের পর কখনো পায়নি। শ্রীতমার একবার মনে হল এই মিথ্যেটা চলতেই থাকুক, মিথ্যে সম্পর্কের নাম করে যদি এই ভালোবাসাটুকু পাওয়ার সৌভাগ্য হয় তবে তাই হোক না। আবার পরমুহূর্তেই মনে হচ্ছে পাপ করছে ও, মিথ্যে নাটকের মহাপাপ। তুমি চুপ করো তো, খেতে দাও মেয়েটাকে, বলে একটা ইলিশের টুকরো তুলে দিল শ্রীতমার পাতে। শ্রীতমা ঠাই বসে থাকা দেখে মাধুর্য ব্যানার্জি বললেন, খাচ্ছ না কেন, খাবার পছন্দ হয়নি? না না আন্টি, খুব ভালো হয়েছে, আসলে আমার খিদে লাগেনি খুব একটা, তাই। লাগেনি বললেই হয়, হসপিটালে তো সেই সকালেই আসতে হয়, সারাটা দিন এভাবে থেকেও বলছো খিদে নেই। সবটা শেষ করতে হবে কিন্তু। শ্রীতমার শুকনো হেসে ভাতের লোকমা মুখে পুরলে অভিমনু খেতে খেতে বলল, না খেতে পারলে কি জোর করে খাওয়াবে নাকি তোমরা? কি যে হচ্ছ দিন দিন ভগবান জানে। চুপ কর, নিজেকে দেখ, হাতির মতো শরীর নিয়ে ঘুরিস, অথচ বৌমা এমন পাতলা হলে লোকে বলবে খেতে দেই না আমরা। অভিমনু খাওয়া থামিয়ে চোখ কুচকে বলল, লোকের তো কাজ নেই নিজের খেয়ে তোমার বাড়ির লোকের আলোচনা করবে, আর আমাকে হাতি বলছো, তার মানে আমি বেশি খাই তাই তো? অভিমনু বাবার কথার পৃষ্ঠে ক্ষুব্ধ হয়ে উত্তর দিলে মিসেস মাধুর্য বিরক্তির সুরে বললেন, আহ কি শুরু করেছো দুজনে, সবসময়ই তোমাদের ঝগড়া করতে হয়। তোমার হাজবেন্ড যে আমাকে খাওয়ার খোটা দিচ্ছে সেবেলায় কিছু না, শোনো আমি ইনকাম করি, এসেছেন আমার ইনকামধারী, তোকে যে ছোটবেলায় হাজার হাজার টাকা খরচ করে ডাইপার পরিয়েছি সেসবের বিল শোধ কর আগে। বাবার এসব লাগামহীনা অপমানে হার হামেশা অভ্যস্ত থাকলেও শ্রীতমার সামনে এহেন কথা শুনে লজ্জা অপমানবোধে কুণ্ঠিত হল।
শ্রীতমা এতক্ষণ খাওয়াতে মনোযোগ দিলেও অজয় ব্যানার্জির এরূপ কথা শুনে ফিক করে হেসে দিল। অভিমনু থমথমে মুখ করে একবার শ্রীতমার দিকে, একবার নিজের বাবার দিকে তাকাচ্ছে। ভাবসা ভালো না দেখে মিসেস মাধুর্য পরিস্থিতি সামাল দিতে বললেন, কিসব যাতা বলছো, এখনো কি তোমার ইয়ার্কি করার সময়? খেতে দাও তো আমার ছেলেটাকে, একদম চুপ করে থাকবে বলে অভিমনুকে বললেন, তোর বাবার কথা শুনিস না তো, তুই খা বাবা। অভিমায়ের এরূপ সমর্থনে মনে মনে বেশ তুষ্ট হলেও মুখটা ভার করেই খেতে থাকল। অথচ ওর বাবা মা দুজনই গাল টিপে হাসছেন নিঃশব্দে। শ্রীতমা আর চোখে তাকালো ওদের দিকে। এক মুহূর্তের জন্য ওকে একটা লোভ ঘিরে ধরল, একটু ভালোবাসা, স্নেহ আর পরিবারের লোভ, যেটা ভোগ করার জন্য আজীবন তৃষ্ণার্ত ওর ভেতরটা। এমন হাসি খুশি ভালোবাসাময় পরিবারটা তো ওর সাধের স্বপ্নের। খাওয়ার পর্ব চুকিয়ে গল্পগুজব করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেল। বাবা মায়ের আদেশে অভিমনু শ্রীতমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ওর সাথেই বাড়ির বাইরে আসল। কি হয়েছে? শ্রীতমা মুখটা ভীষণ ভার করে রেখেছে, যেন কালো মেঘের ছায়ার গুমরে আছে মুখটা। অভিমনু খেয়াল করল এতক্ষণ ঠিকই তো ছিল, হেসে হেসে গল্প করল, হুট করেই কি এমন হলো, কি হলো, মুখটা এমন পেচার মতন করে আছেন কেন? আপনি কি মানুষ? হ্যাঁ, আপনার বিবেক বোধ কিচ্ছু নেই, কিভাবে পারছেন এমন সহজ সরল দুটো মানুষকে ঠকাতে? শুধুমাত্র ইয়ার্কি, ফাজলামোর ছলে যেই মিথ্যেটা আপনি বানিয়েছেন তার রেশোটুকু কত দূরে এসে পৌঁছেছে ভাবতে পারছেন? তারা এখন রীতিমতো আমাদের বিয়ের প্ল্যানিং করছেন, এতে তাদের তো দোষ নেই, দোষ তো আমাদের, শুধু শুধু মিথ্যে নাটক করছি আমরা। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার দ্বারা আর এসব ছলচাতুরি করা সম্ভব না। আপনি আজই আপনার বাবা মাকে বলে দিবেন যে আদতে আপনার আমার কোনো সম্পর্কই নেই, এগুলো সব মিথ্যে ছিল, সব মিথ্যে বলে গটগট করে হেঁটে বাড়ির ফটক পেরিয়ে বের হয়ে গেল। নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু পড়ল শ্রীতমার। গল্প শেষে যখন বিদায় নিয়ে বের হচ্ছিল তখন মাধুর্য ব্যানার্জি তার হাত থেকে একটা সোনার বালা খুলে দিয়ে শ্রীতমার হাতে পরিয়ে দিয়েছে। শ্রীতমা নিতে না করলে উনি ওকে থামিয়ে দিয়ে বললেন, ফিরিয়ে কেন দিচ্ছ, আমি তো তোমারই মা, আর যা মায়ের তাই তো মেয়ের, একটা তোমার কাছে থাক, একটা আমার কাছে, এটা হলো ভালোবাসার ভাগাভাগি। যখন তুমি এ বাড়িতে চলে আসবে তখন এটাও দিয়ে দেব বলে শ্রীতমার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে ভালোবেসে দিলেন, যখন তীব্র অপরাধবোধে পায়ের তলার জমিনটা যেন কেঁপে উঠল। এত বড় ঋণের ভার ও কি করে নেবে? এমন নিষ্পাপ মনের মানুষকে ঠকানোর দায় কি ওকে ভগবান কখনো ক্ষমা করবেন? আবারও চোখ ছাপিয়ে এলো জলে, হাতের উল্টো পিঠে মুছে আরো জোরে হাঁটা শুরু করল শ্রীতমা। হাঁটতে হাঁটতে খেয়াল হলো যার জন্য এত কিছু বলে এলো অথচ বালাটাই খুলে ফিরিয়ে দেয়নি ও হাত থেকে, কান্নার দাপটে আর ফিরেও তাকালো না, ওভাবেই চলতে থাকলো পথ ধরে। পেছনে তাকাতে ভয় হচ্ছে, ওই বাড়িটাতে ও এক বুক মায়া আর ভালোবাসা ফেলে এসেছে। আর কিছু না হোক, ভালোবাসার লোভটা মাথাচাড়া দিয়ে উঠলে যদি ফিরতে ইচ্ছে না হয়। তাই আর ফিরল না শ্রীতমা, কখনো রাস্তায় দেখা হলে ফিরিয়ে দেবে অভিমনুকে। বিকট শব্দ তুলে গাড়িটা ব্রেক করতে যতটুকু দেরি, ধরাম করে দরজাটা খুলেই বেরিয়ে এলো। পেছনে থেকে বেরিয়ে এলো আরো দুটো মানুষ, ক্রুদ্ধ চোখের ভয়ঙ্কর হিংস্রতায় গর্জে উঠে কলার চেপে ধরল মেহরাজ। সিংহের থাবার ন্যায় ঝাপটে টেনে হিঁচড়ে আনল বাড়ির ভেতরে। সদর দরজাটা পার করেই এক ধাক্কার ছিটকে ফেলে দিল পুরুষালী শরীরটা।
প্রচণ্ড বেগে কাচের সেন্টার টেবিলের উপরে হুমড়ি খেয়ে পড়লে কাচ ভেঙে চুরমার হয়ে বিকট একটা শব্দ তুলল সারা বাড়ির দেওয়ালে দেওয়ালে। আর তার চেয়েও বিকট গর্জন তুলল ক্ষুব্ধ গলাটা। জানোয়ারের বাচ্চা, তোর সাহসটা কত বড়! কত বড় কলিজা নিয়ে তুই হাত দিয়েছিস আমার পরিবারে! তোর কলিজা টেনে ছিঁড়ে শেয়ালের পাল দিয়ে খাওয়াবো আমি! পরপর দুটো বিকট গর্জনের শব্দ কানে যেতেই উপরের ঘর থেকে হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে এলো সকলে। আজহার মুর্তজার ঘরটা নিচতলাতে, আর সেখানেই উপস্থিত ছিলেন দুই ভাই। তাই সকলের আগে পৌঁছালেন তারাই। আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো দুজনেরই। মোহর, তাঁথি, আম্বি নিচে নেমে এলো অতি দ্রুত পায়ে। নাজমা তাঁথইয়ের মেয়েকে কোলে নিয়ে উপর থেকেই চুপিসারে দাঁড়িয়ে থেকছে লোমহর্ষক তাণ্ডবের দৃশ্য। কাছে বিধে ক্ষত হওয়া শরীর থেকে রক্ত ঝরে ফ্লোরে ছোপ ছোপ দাগ বসে গেলেও সেদিনে তাকালো না পাষাণরূপী পুরুষটা। কলার চেপে তুলে পরপর চারবার ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছুটল নোমানের নাক মুখ দিয়ে। আম্বি খাতুন ছুটে এসে মেহরাজকে পেছনে থেকে ঝাপটে ধরে বলল, মেহরাজ বাবা ওকে ছেড়ে দে, ইয়া আল্লাহ মরে যাবে রে, ছেড়ে দে ওকে বাবা, দোহাই তোর। মেহরাজ ফোসফাস নিঃশ্বাস ছেড়ে ঘাড় কাত করে তাকালে পৃথক আম্বি খাতুনকে দুহাতে ধরে সরিয়ে আনল। মেহরাজ ঘাড় ঘুরিয়ে তাকালো নোমানের রক্তাক্ত মুখের দিকে। কি দুর্বিষহ সে দৃশ্য! তবে তাতে গলল একচুল পাথর মনটা। শিকারীর মতো খাবলে ধরল অপরাধীর শরীরটা, বা হাতটা তুলে চরম শব্দ করে একটা চর পড়ল কানের উপর। ভোভো করে উঠল কানটা। নোমানের বিধ্বস্ত শরীরটাকে সামাল দেওয়ার সুযোগ না দিয়েই ভারিক্কি হাতের পরপর তিনটা ঘুষি চোয়ালে পড়তেই গলগলিয়ে রক্ত বেরুল মুখে দিয়ে। মোহর দুচোখ সজোরে খিচিয়ে নিল। চোয়ালের দাঁতগুলো আদো আস্ত আছে কিনা এতে বর্ষর সন্দেহ হল ওর। রাগে ক্ষোভে মেহরাজের হুঙ্কার গুলোকায় কাটা লাগিয়ে দিচ্ছে মোহরের। প্রথম কয়েকটা মুহূর্ত তো ও পাথরমূর্তির মতো দাঁড়িয়ে রইল। এই দৃশ্যটা হজম করতে অনেক বেশি বেগ পেতে হল। নির্মম দৃশ্যে টলমল চোখে তাকিয়ে মোহরের মনে হলো, কে এটা? এটা কি সেই মেহরাজ যে কিনা পারলে মোহরের পায়ের তালুতে হাত রেখে দেয় যাতে একচুল ব্যথা না হয়, যে কিনা দুহাতের বাহুডোরে এক পৃথিবী ভালোবাসা পুষে রাখে? এটাই কি মোহরের প্রেমিক স্বামী, যে কিনা ক্ষণে ক্ষণে লজ্জা ভালোবাসার আদরে উদ্বেলিত করে প্রাণভোমরা? নাহ, কিছুতেই না। মোহরের মেহরাজের সাথে এই চেহারার মিল খুঁজে পেল নাও। শুধু মনে হলো ঠিক এই চেহারাটার জন্যই হয়তো মা ওর নাম রেখেছিল রুদ্ধ। লোমহর্ষক মুহূর্তেও অদ্ভুত খেয়ালে গুম হওয়া মোহরের শরীরটাকে পেয়ে উঠল জোরসে এক ধাক্কায়। সম্বিত ফিরে পেতেই দেখতে পেল ওর হাত দুটো ঝাপটে ধরে সাঞ্জে হাউমাউ করে কেঁদে বলছে, ভাবি ভাবি দা ভাইকে থামাও, দা ভাই ওকে মেরাই ফেলবে, ভাবি তুমি ওকে থামাও। মোহর থমকে দাঁড়িয়ে রইল, কিন্তু পারল না তাথি। এ দৃশ্য চোখে দেখার মতো না। ঝকঝকে ফকফকে টাইলস রক্তের কুচকুচে দাগে ভরে গেছে। অস্থির ব্যতিব্যস্ত হয়ে মেহরাজের দিকে এগোতে নিলেও আটকা পড়ল শক্ত হাতের শেকলে। ওকে আটকাতে যাওয়ার ভুলটা করো না আশু, যা হচ্ছে হতে দাও, বহুদিন পর বাগে পেয়েছি, পাপের সাত কলস পূর্ণ হয়েছে শালাস ক্রাউন্ডেলের। তাথি হতবুদ্ধিকর চোখে তাকালো পৃথকের দিকে। চেনা জানা মানুষগুলোরে কোন রূপ দেখছে, এটা কি আদৌ বাস্তব নাকি দুঃস্বপ্ন? বহুদিন পর মানে কি, নোমানকে ওরা আগে থেকে খুঁজছিল, কিন্তু কেন? একটা রাতের ব্যবধানে এ কোন ভয়ঙ্কর রূপ নিল আব্রাহাম ম্যানশন? কুত্তার বাচ্চা কি মনে করেছিলি? কি ভেবেছিলি পার পেয়ে যাবি, তোকে এভাবে ছেড়ে দেব আমি? কার শরীরে হাত দিয়েছিলি বল? এই হাত এই হাতে ছুঁয়েছিলি বলে জুতার তলে সজোরে পাড়িয়ে ধরল হাতটা, যেন শরীরের সমস্ত রাগ ওই হাতটার উপরে ঢেলে দিল।
বিভৎস চিৎকারে কেঁপে উঠল উপস্থিত প্রত্যেকটা মানুষ। সাঞ্জেকে জড়িয়ে ধরে চোখ খিচিয়ে নিল মোহর। এই নৃশংস মারগুলো চোখে দেখার মতো না। সবচেয়ে বেশি হতবাক, বিহবলিত, বিস্মিত হয়ে আছেন কাকলি বেগম। একচুল শব্দটাও যেন করতে পারছেন না। তবে এতক্ষণ নির্বাক জনতার মতো দাঁড়িয়ে থাকলেও পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে তৎপর হয়ে উঠলেন দুজন। আজহার মুর্তজা ছুটে গিয়ে মেহরাজের বাহু চেপে ধরে সরিয়ে আনলেন, অস্থির গলায় বললেন, মেহরাজ কি করছো? ও মরে গেলে অ্যালিগেশন তোমার উপরেই আসবে। আগে শান্ত হও, শুধু সাঞ্জের মুখ থেকে একটা কথা শুনেই এমন আচরণ কেন করছো? নোমানকেও বলতে দাও, ও তো তোমার ভাই হয়। শাট আপ, এই কুলাঙ্গারটাকে আমার ভাই বলার মতো সাহস ভুলেও করবেন না। আমার কোনো ভাই নেই, আমার আম্মার একমাত্র সন্তান আমি। আমি আব্রাহাম রুদ্ধ, বুঝতে পেরেছেন? কম্পিত পায়ে দু কদম পিছিয়ে গেলেন আজহার মুর্তজা। আম্বিত চোখ মুখে তীব্র আতঙ্কের ছাপ। আরহাম বর্ষর ঢোক গিলে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল নিস্তের পড়ে থাকা লাশ সমতুল্য দেহটার দিকে। ফিসফিস করে নিঃশ্বাস এখনো পড়ছে, যা এখনো মরেনি বলে শান্ত করল নিজেকে। কিন্তু ভেতর ভেতর রাগ আক্রোশে ফেটে পড়লেন। শেষে কি না তার মেয়েকে এত বড় সর্বনাশ করেছে। সাঞ্জে এক ধাক্কায় মোহরকে সরিয়ে দিল, ছুটে গিয়ে আটকে নিল সামনে এগোতে যাওয়া মেহরাজের পা। মেহরাজ পা ছিটকে সরিয়ে নিতে গেলেও নিচে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। দাভাই, ও দাভাই, তুমি ওকে ছেড়ে দাও দাভাই, আমি তোমার পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। ওর কোনো দোষ নেই, ও জোর করে, আমার কোনো ক্ষতি করেনি। আমি, দোষটা আমার, আমি নিজেই উনার কাছে গেছি। আমি ভালোবাসি নোমান ভাইয়া, তুমি ওকে আর মেরো না দা ভাই, তার বদলে তুমি আমাকে মারো। আমাকে মেরেই ফেলো, তবুও ওকে ছেড়ে দাও, আমি আর জীবনে কিচ্ছু চাইব না, তুমি এইটুকু দয়া রহম করো দা ভাই, বলে ডুকরে উঠল। ছোট্ট বোনটার চোখের পানিতে ভিজে গেল মেহরাজের পায়ের নিচের জমিন, বুকটাকে পেয়ে উঠল প্রকাণ্ড ভাবে। সাঞ্জের মুখের এক একটা বুলি, ওর চোখ থেকে গড়ানো এক একটা পানি ওর বুকটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তবুও হাত বাড়িয়ে সাঞ্জেকে তুলল না, তার আগেই পেছনে থেকে মোহর এগিয়ে এসে টেনে তুলল সাঞ্জেকে। খুব শান্ত চোখ মুখের অভিব্যক্তি। সাঞ্জের মুখটা দুহাতে ধরে চোখের পানি মুছিয়ে দিল, ওকে এগিয়ে নিয়ে দাঁড় করালো একদম নোমানের সামনাসামনি। ফ্লোরে পড়ে থাকা অসার দেহটার দিকে আঙুল তুলে বলল, এই যে যাকে বাঁচানোর জন্য নিজের ভাইয়ের পায়ে পড়ছ, যাকে ভালোবাসো বলে কেঁদে উজাড় করছো, আদো সে কি? তার চরিত্র ব্যক্তিত্ব সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তোমার? সাঞ্জের কান্না এক মুহূর্তের জন্য থেমে গেল, তার সাথে থমকে গেল উৎসুক মানুষগুলোর চাহনি। মোহর জলদগম্ভীর স্বরে বলল, এই যে যাকে দেখছো না, ও হলো ভালো মানুষের মুখোশ পরে থাকা একটা জলজ্যান্ত কু লাঙ্গার, একটা নিকৃষ্ট পশুর চেয়েও অধম, যে কিনা নিজের বড় ভাইয়ের বউয়ের গায়ে ওর লোলুপ হাত স্পর্শ করতে একবার ভাবে না। ভাববে কি, ও তো মেয়েদের শুধু নিজের ভোগের বস্তুই মনে করে। খুব শান্তভাবে বলা মোহরের কথাগুলো উপস্থিত প্রত্যেকটা মানুষের ভেতর বিস্ময়ের বাজ ফেলল। মোহর নির্দ্বিধায় আবারও বলতে শুরু করল, এ বাড়িতে আসার পর থেকেই ওর বিশ্রী নজরটা আমার উপর ছিল, সামনাসামনি আমার সাথে ভালো সম্পর্কের অভিনয় করে রাতের বেলায় ওই চোরের মতো আমার ঘরে এসে আমার শরীরে হাত দেওয়ার চেষ্টা করত, এমনকি সেদিন আমাকে লোক ভাড়া করে তুলে নিয়ে যাওয়ার মুখ্য ভূমিকাতে ওই ছিল। মুখোশ পরে যান্ত্রিক কৃত্রিমতা দিয়ে ও আমার চোখ ফাঁকি দিতে পারেনি। আমার দেওয়া নখের খামচির দাগ ওর চোখ মুখ থেকে এখনো সরেনি, দেখো। সাঞ্জে অশ্রুবিদ্ধ চোখে তাকালো নোমানের দিকে।
গলা কাটা মুরগির ন্যায় ছটফট করেই পড়ে আছে ফ্লোরে। ওর দিকে তাকিয়ে আবার মোহরের দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলছো তোমরা। নোমান মোটেও এমন না, আমি ওকে ভালোবাসি, আর ও শুধু আমাকেই ভালোবাসবে, বুঝতে পেরেছো? নোমান শুধু আমাকেই ভালোবাসে বলে থপ করে নিচে বসে পড়ল। কান্না করতে করতে বলল, তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব। বলতে বলতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। তাথি দৌড়ে এসে সাঞ্জের মাথাটা তুলে কোলের উপর নিল। ক্রমাগত গালে চাপ, প্রেয় হুশ ফিরল না। পৃথক তাথি এর কোল থেকে সাঞ্জের মাথাটা তুলে নিয়ে কোলে তুলে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, আসো আমার সাথে আসো। তাথি ছুটে গেলে সাহারা বেগম ও খোড়াতে খোড়াতে উঠল সিঁড়ি বে। মেহরাজ তীক্ষ্ণ চোখে এখনো তাকিয়ে নোমানের দিকে, তবে আবারও কিছু করার আগেই মোহর এগিয়ে এলো। মন্থর গলাতে বলল, ওকে আর মারবেন না রুদ্ধ, অনেক হিসাব বাকি আছে আমার ওর সাথে, অনেক। আমার প্রশ্নের জবাব না দিয়ে ওকে আমি মরতেও দেব না। পুরো বাড়িটা নিস্তব্ধ পোড়োবাড়িতে পরিণত হলো যেন একটা দিনের ব্যবধানে। এমনিতেও খুব একটা প্রাণোচ্ছল বাড়ি না হলেও প্রাণের সুরটাও যেন নিমেষ হয়ে গেছে। প্রতিটি মানুষের মুখটা কালো মেঘে ছেয়ে আছে, কারো বা দুশ্চিন্তায়, কারো বা ক্রোধ ক্ষোভে। সাহারা বেগম অত্যাধিক মানসিক চাপ সামলাতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সাঞ্জের শরীরটা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। সব মিলিয়ে বিধ্বংসী পরিবেশের আদলে তলিয়ে আছে পুরো আব্রাহাম ম্যানশনটা। সাহারা বেগমের ঘর থেকে বেরিয়েই দরজাটা ভিড়িয়ে দিল মোহর। বয়স্কা খুব বেশি আহত হয়েছেন এহেন পরিবেশে। মোহর সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিল পুরো বাড়ির উদয়। এক ঘোরতর কুণ্ডলের রেশটুকু যেন মুড়ে ফেলেছে শোকে কাতরে। কদম ফেলে এসে দাঁড়ালো কাঙ্ক্ষিত ঘরটার দরজার সামনে। ভীষণ সাবধানে সন্তপর্ণে নব মুছে ভেতরে প্রবেশ করলেই দেখতে পেল চিন্তা দুঃখের প্রলেপে ঢাকা উদ্বেগিত মুখটা। নিঃশব্দে চোখে জল মুছছে আর বোনের কপালে হাত ছুঁয়ে দিচ্ছে। ধীর পায়ে কাছাকাছি এলেই মোহরকে দেখে চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল অবলীলায়। কান্নামিশ্রিত চাপা স্বরে বলল, এটা কি হলো মোহর, আমার বোনটার এ কোন দশা হল? আমি কখনো কল্পনাতেও ভাবিনি এমন দিন দেখতে হবে। আমার ছোট্ট বোনটা এত ধকল কি করে সামলাবে? ও যতই মুখে বড় বড় কথা বলুক, ও তো এখনো বড় হয়ে উঠতে পারেনি। মোহর তাথিয়ের পাশে বসে ওর হাতটা ধরে বলল, কাঁদবে না আপা, কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে বলো? তুমি নিজেকে সামলাতে না পারলে সাঞ্জেকে কি করে সামলাবে? ও জেগে থাকলে কতটা হাইপার হয়ে উঠছে দেখেছই তো, ওর সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে মোহর। কয়েকবার জলপট্টি দিয়েছি কপালে, কিছুতেই কমছে না। মা বাবা বিকেল থেকে ওর মুখটা দেখতেও আসেনি একবার। বড় মা এসেছিল, সে বলল, বাবা মা, বড় আব্বু নাকি নিষেধ করেছে বাইরের কোনো ডাক্তার আনতে। উনারা এই বিষয়টাকে কোনোভাবেই চার দেওয়ালের বাইরে যেতে দিতে চান না। তারা তো এই বলেই চলে গেল, এড়িয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। কিন্তু আমি কি করব, আমি তো নিজের ছোট বোনের এই অবস্থায় মুখ ফেরাতে পারছি না। আমার জীবনে তো এক ঝড়ে শেষ হয়ে গেছে, আমার বোনটার এমন কেন হলো মোহর? ও এখন কি নিয়ে বাঁচবে? বাবা মায়ের যা ভাব বুঝছি, ওরা খুব তাড়াতাড়ি অ্যাবর্শন করানোর জন্য উঠে প্রে লাগবে। শান্ত হও, আপাতত ওর সুস্থতাটা দরকার। প্রথমত পারফেক্ট ম্যাচিউরিটির আগেই কনসিভ করেছে, দ্বিতীয়ত ওর শরীরটা অনেক বেশি অ্যাবনর্মাল হয়ে আছে এখন, ওর সুস্থতাটা খুব বেশি প্রয়োজন।
বলে উঠে ওয়াশরুমের দিকে গেল। খানিক বাদেই ঠান্ডা পানিভর্তি একটা পাত্র এনে তাতে কাপড় ভিজিয়ে তাতোইয়ের হাতে দিয়ে বলল, ওর সারা শরীর মুছিয়ে দাও, যতক্ষণ না তাপমাত্রা কমবে বারবার মুছিয়ে দেবে। হাত আর পায়ের তালুতে ঠান্ডা কাপড় চেপে রাখবে। আর হাই পাওয়ারের কোনো মেডিসিন দিচ্ছি না, তুমি ওর শরীর মুছিয়ে দাও, আমি নাজমা খালাকে ডেকে কিছু খাবার পাঠানোর ব্যবস্থা করছি, বলে তাথিকে শান্ত করে সবটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে এলো। নাজমাকে ডেকে সাঞ্জের জন্য গরম স্যুপ করে নিয়ে যেতে বলে ও আবারও উপরে উঠে এলো। তবে এবার আর সাঞ্জের ঘরে না, নিজের ঘরটাতেই ঢুকল। বুকের ভেতরটা কেমন অসহনীয় ঠেকেছে। মেহরাজ সন্ধ্যার থেকে একটা বারের জন্যেও বের হয়নি ঘর থেকে। পৃথকের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে পৃথক চলে গেলেও মেহরাজ আর কারো সাথে কোনো প্রকার কথা বলেনি। ঘরের ভেতরটা গুমোট, আলোহীন হয়ে আছে। মোহর দরজা ঠেলে দিয়ে অন্ধকার হাতরেই বারান্দার দিকে এগিয়ে স্লাইডিং দরজাটা ফাঁক করে দিতেই হুড়মুড়িয়ে শৈথিল্যে ভরা বাতাসে ঘরটা ভরে গেল। বাইরের লাইটের ছোট ছোট আলোকণাও এসে পড়ছে ঘরটাতে। বারান্দা থেকে আসা মৃদু আলোতে মোহর স্পষ্ট দেখতে পেল বিছানায় উপুর হয়ে শুয়ে থাকা লম্বাটে শরীরটা। বুক চিরে ভারী প্রশ্বাস বেরিয়ে এলো। মৃদুমন্দ পায়ে এটি গিয়ে বসল মেহরাজের পাশে ফাঁকা রাখা জায়গাটার। বালিশ ছাড়াই উপুর হয়ে আছে মানুষটা। শুনশান নীরবতায় অক্লিষ্ট ঘরটায় নিঃশ্বাসের অক্রূর ফিসফিসানি ছাড়া আর কোনো শব্দের উপস্থিতি নেই। মোহর নিজের হাতটা এগিয়ে খুব আরামসে রাখল মেহরাজের প্রসর পিঠে। নিঃশ্বাসের ওঠানামার সাথে তাল মিলিয়ে কেঁপে কেঁপে উঠল মোহরের হাতটাও। শাড়িটা এক হাতে সামলে পা তুলি এগিয়ে বসল মোহর। হাতের তালুর বিচরণ সন্তপর্ণে পিঠময় ছাড়িয়ে ঘাড় বয়ে চুলগুলোয় বিলীন হল। খুব আদরে আত্মতায় যত্নে চিকন চিকন আঙুলগুলো ঘন চুলগুলোতে বুলিয়ে দিল। এভাবেই অতিবাহিত হল মিনিট দশে। নিস্তব্ধতার বুক চিরল মোহরের চিকন রিনিঝিনি গলায় সরে। সাঞ্জের জন্য খুব খারাপ লাগছে। মেহরাজ পরে রইল ঠাই নিঃশব্দে, যেন ঘুমে তলিয়ে যাওয়া অসার শরীর। মেহরাজের প্রতিক্রিয়াহীনতাকে আমলে না নিয়ে মোহর আবারও বলল, সাঞ্জের বাবা মায়ের মতো কি আপনিও অ্যাবর্শন করিয়ে দিতে চান রুদ্ধ? কথাটা শেষ হওয়া মাত্রই শরীরটা কেঁপে উঠল মোহরের। মেহরাজ বিছানা থেকে মুখ তুলে হুড়মুড়িয়ে এসে মোহরের কোলে মাথা রেখেছে। আকস্মিকতায় হকচকিয়ে গেলেও পরক্ষণেই স্বাভাবিক ভাবমূর্তিতে মুখ তুলে জানালার কাঁচ পেরিয়ে রাতের আকাশে তাকাল। তীব্র বিষাদে ভরা ভারিক্কি মন মস্তিষ্কে ক্লেশ নিয়ে বলল, সাঞ্জে কি করে এমন ভুলটা করল? নিজের জীবনটাকে কোন মোড়ে এনে দাঁড় করাল? তাও আবার এমন একজনের জন্য যে কিনা। শেষটুকু বলতে গিয়েও বলল না, কণ্ঠ কেঁপে উঠল। মানুষটার নামটা না নিতেও ক্রোধ ঘৃণায় মুদে এলো চোখ মুখ। মেহরাজ দুহাতের কর্পূট ভীষণভাবে দৃঢ় করে মোহরের কোমর পেঁচিয়ে ধরল। মেয়েলি শরীরের নরম পেটে মুখ গুজে ফোঁসফাঁস নিঃশ্বাস ছেড়ে অস্থিরতা নিয়ে বলল, সাঞ্জে এটা কিভাবে করল মোহ? আমি ভাবতে পারছি না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ও আমাকে একবার বললে যাকে চাইতো আমি তাকেই এনে দিতাম, কিন্তু ও কি করে? ওর মুখের দিকে আমি তাকাতে পারছি না মোহ। ছোট ছোট যেই হাত দুটো আমার হাত ধরে দাভাই দাভাই করে সারা বাড়ি ঘুরে বেড়াতো, সেই দুহাতটাই যখন আমার পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলো, তখন আমার কেমন লেগেছে এটা আমি কি করে বোঝাবো মোহ? ওর এই চেহারাটা তো আমি সহ্য করতে পারছি না। কথার সাথে তীব্র যন্ত্রণা, মনস্তাপে কেঁপে কেঁপে উঠল গলার স্বর। দুহাতে নিবিড়ভাবে জড়িয়ে রইল মোহরের কোমর। চোখ দুটো ভরে এলো মোহরের নোনাজলে। ছোট বোন সমতুল্য মেয়েটার এহেন পরিস্থিতি যে ওকেও কম যন্ত্রণা দিচ্ছে না। তবে নিজের দুঃখ কষ্টটাকে আড়াল করে দুহাতে মেহরাজের মুখটা ধরে টেনে উঁচিয়ে নিল।
যতটা সম্ভব কাছে টেনে নিল পুরুষালী শরীরটাকে। দুই গাল কপালে সহ সারা মুখ জুড়ে এক দুই করে অসংখ্য ছোট ছোট ঠোঁটের স্পর্শ মেখে দিয়ে বলল, সমস্যা যখন হয়েছে সমাধানও আছে। আপনি এভাবে বললে তাথি আপা দিদা তারা কি বলবে? দিদা তো এমনিতেই অসুস্থ হয়ে পড়েছে। আপা নিজেকে ধরে রেখেছে শুধু সাঞ্জের মুখের দিকে চেয়ে। আপনি অন্তত ভেঙে পড়বেন না, মেহরাজ উত্তর করল না। প্রিয়তমার বুকে ঠেস দিয়ে পড়ে রইল চোখ বুজে। অশান্ত মন, দুশ্চিন্তা, বিষাদে আপাতত এই জায়গাটা ছাড়া কোনো স্থান নেই মাথা গুজার। দুটো দিন ছুটি নিয়েছি, যাই হোক আজ তো আসতেই হবে। কিন্তু বাড়ির এই পরিস্থিতিতে তুই ছাড়া ওদের সামলাবে কে? তাথি দিদি একা কিভাবে? দরকার হয় আজ হাফ শিফট নেব। ফায়াজ স্যারকে বললে উনি অবশ্যই বুঝবেন ব্যাপারটা। আচ্ছা তবে তাই কর, যেটা তোর ভালো মনে হয়। মোহর আচ্ছা বলে ফোনটা কান থেকে নামিয়ে সেন্টার টেবিলে রেখে হ্যান্ডব্যাগটা গুছিয়ে রাখল। চুলগুলো আছড়ে গায়ে ওড়না জড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। সাঞ্জের ঘরে দরজাটা হালকা ফাঁক করে দেখল তাথি আধশোয়া হয়েই বসে আছে ওর পাশে। তবে মোহর আর ঘরে ঢুকল না, দরজাটা ভিড়িয়ে দিয়েই নেমে এলো। মোহরকে বেরিয়ে যেতে দেখে নাজমা ডেকে বলল, আপনি খেয়ে যাবেন না ম্যাডাম? আজ না বলে দাঁড়ালো না। বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে আসলেই সাদা রঙের গাড়িটাকে দেখে থেমে গেল। গাড়ি থেকে বেরিয়ে মোহরকে দেখে শুকনো মুখেই হাসলো পৃথক। হসপিটালের জন্য বেরোচ্ছ? হ্যাঁ ভাইয়া। ভেতরের অবস্থা কেমন? আগের মতোই বলে মোহর বিরতিহীনা আবারও জিজ্ঞেস করল, মেহরাজ এত সকালে কোথায় বেরিয়েছে ভাইয়া? একটু কাজ আছে, আমার একটু সাঞ্জের সাথে কথা বলা দরকার, ও কি এখনো স্ট্যাবল না? মোহর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাল সারারাত জ্বরে কাবু ছিল। এই শরীরে এতটা কি করে সামাল দেবে, আমি এটা নিয়েই বেশি চিন্তিত। পৃথক কপালে সরু ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, ওর বাবা মা কি কোনোভাবে? হ্যাঁ, তারা গর্ভপাত করানোর কথাটাই ভাবছে, আর তার জন্য খুব শীঘ্রই স্টেপ নিবে সেটাও বুঝতে পারছি, কিন্তু তারা স্টেপ নিলেও তো লাভ নেই, এই স্টেজে অ্যাবর্শন কোনোভাবেই পসিবল না। মোহর ব্যতিব্যস্ত হয়ে বলল, সেটা আপনি বা আমি বুঝলে তো কিছুই হবে না, যাই হোক আমার দেরি হচ্ছে ভাইয়া, আমি এসে কথা বলবো বলে পৃথকের থেকে বিদায় নিয়ে এগোলে পৃথক ও বাড়ির দিকে ঢুকতে গেল। তবে মোহর কি মনে হতে পেছনে ফিরে বলল, ভাইয়া আপার কাল থেকে ঘুম খাওয়া কিছুই নেই, সবচেয়ে বেশি আঘাতটা মনে হয় আপাই পেয়েছে, উনাকে একটু সামলে নিবেন বলে গাড়িতে উঠতেই গাড়িটা তৎক্ষণাৎ বেরিয়ে গেল। পৃথক নীরবে সম্মতি দিয়ে এগিয়ে গেল বাড়ির ভেতর। সমস্যাটা আপনাদের এখানে আমার কিছু করার আছে বলে তো মনে হয় না ভাই, যা হওয়ার তা তো হয়ে গেছে, যেই ঘটনা পেরিয়ে গেছে সেটার রেশ ধরে এখনো এই মন কষাকষির কোনো মানে হয়? মন কষাকষির তো কিছু নেই মুর্তজা সাহেব, আমি আপনাদের সম্মুখেই সমস্ত ল্যাটা চুকিয়ে এসেছি, আপনাদের সাথে এখন আর কোনো লেনদেন আমি করি না বলেই নিজের কথায় ইতি টানলেন ওয়াকিফ চৌধুরী। এতক্ষণ আরহাম বললেও এবার মুখ খুলল আজহার, ভীষণ সাবলীল ভাবেই বললেন, লেনদেন করি না বললেই তো লেনদেন বন্ধ হয়ে যায়নি ওয়াকিফ। কোম্পানির শেয়ারের মালিকানায় এখনো তোমার নামটা বহাল আছে, ফ্যাক্টরির সকলে এখনো তোমাকে ম্যানেজমেন্টের অথর হিসেবে জানছে, আর ব্যাংক এখনো এয়ার গ্রুপ থেকে তোমার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করছে। তাহলে বন্ধটা কি হলো? ওয়াকিফ চৌধুরী ক্রুর চোখে তাকালো দুই ভাইয়ের দিকে, যারা আজ সকালেই নিমন্ত্রণহীনায় এসে বসেছে তার তলবে।
বেশ ভারী গলাতে বলল, কোম্পানিতে আমার শেয়ার মানি নাম সবই আছে, তাহলে এসব তো হবেই, আমার হকের জিনিস এ নিয়ে খোটা দিচ্ছেন আপনারা আমাকে, ভুল বুঝছেন আপনি ভাইজান, আপনাকে খোটা দিচ্ছেন না বরং মনে করিয়ে দিচ্ছে, আমাদের নাম ঠিকানা ব্যবসা আবাসস্থল এখনো একই আছে, আমরা এখনো এক সূত্রেই আটকে আছি, এসবের মাঝে শুধু শুধু মনোমালিন্যতা ধরে রাখাটা অহেতুক বিলাসিতার মতো অবান্তরতা ছাড়া কিছুই না, আপনি না চাইলেও এখনো আমরা একই আছি আর চুক্তি শেষ না হওয়া অবধি থাকতেও হবে। আরহামের কথাটার মর্মার্থ উপলব্ধি করতে অসুবিধা হল না ওয়াকিফের, কথার কোনো অংশে ভুল বলেননি তারা, তবে তার অহমিকাও তো অহেতুক নয়, কিন্তু সেই মনোভাবটা সন্তপর্ণে লুকিয়ে বেশ খানিকটা নীরবতা পালন করে গম্ভীর স্বরে বলল, তাহলে কি চাচ্ছেন আপনারা, আপনি লয়ার মোতায়েন করুন, নোমানের যত দ্রুত সম্ভব জামিন হওয়া দরকার। আরহামের কথায় ভীষণ রকম ভাঁজ পড়ল ওয়াকিফের কপালে, ভ্রু কুচকে বললেন, লয়ার তো আমার আলাদা নয়, একই, তবে সেই কাজটা তো আপনারাও করতে পারেন। আজহার চ জাতীয় শব্দ করে ব্যতিব্যস্ত হয়ে অস্থির গলায় বললেন, কিসব বোকার মতন কথা বলছো ওয়াকিফ, নোমানকে জেলে দিয়ে ওর নামে কেস ঠুককেছে কে? মেহরাজ, যে আমাদেরই বাড়ির ছেলে, এখন ছেলে কেস ঠুকেছে আর আমরা বাপ চাচারা লয়ার অ্যাপয়েন্ট করব, জল কত দূরে গড়াবে ভাবতে পারছো? ভাইজান ঠিক বলছেন ওয়াকিফ ভাই, আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনুন, নোমান যা করেছে ওকে শুলে চড়ালেও আমার রাগ হজম হবে না, কিন্তু আপাতত ওই অজাতটাকে আমাদের দরকার, যত সব লেনদেন এক্সপোর্ট ইম্পোর্ট ওর হাত দিয়েই হচ্ছে, ডিলাররা আমাদের বলতে নোমানের নামটাই জানে, এখন যদি ওকে আমাদের হাতে রাখতে না পারি তাহলে কোটি কোটি টাকা আমাদের পকেট থেকে চুকাতে হবে, তাই আপনি নোমানের হয়ে কেস লড়াবেন, কারণ বিজনেসটায় আপনারও সমানভাবে শেয়ার আছে, সেক্ষেত্রে নোমান আপনারও আন্ডারে কাজ করে, তাই নিজের এমপ্লয়িকে জামিন দিতে আপনার লয়ার মোতায়েন করাটাকে কেউই সন্দিহান নজরে দেখবে না। পুরো কথাটা চুপচাপ হজম করল ওয়াকিফ, হয়তো বুঝতেও পারল সবটা, কিন্তু তাতে কালো করে রাখা মুখটার পরিবর্তন হল না, বরং আরো দ্বিগুণ উৎকণ্ঠা নিয়ে বলল, সেসব না হয় করলাম, কিন্তু মেহরাজের হয়ে কে লড়ছে সেটা ভুলে যাচ্ছেন আপনারা, ব্যারিস্টারকে আমার লয়ার কিছুতেই মোকাবিলা করতে পারবে না আরহাম, ওর হাত অনেক লম্বা, বরং আমি হাত ঢোকাতে গেলে শেষে কেচো খুঁজতে কেউটে না বেরিয়ে আসে, আসু, বহুচেনা একটা পুরুষালী কণ্ঠ কানে এলে ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিল তাথি, ঘাড় ঘুরিয়ে তাকালো, বিস্ময়করভাবে সামনের দৃশ্যটুকু দেখে বুকের পিঞ্জিরাবদ্ধ যন্ত্রণাটা ভোঁতা আঘাত করে বসল, স্তব্ধ নজরের ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথকের বুকে মিশে থাকা ওর ছোট্ট মেয়েটার মুখে, এত সব ঝামেলার মাঝে কাল থেকে নিজের মেয়েটাকে একবারের জন্য কোলেও নেয়নি, এমনকি কাল রাতটাতেও তোয়া নাজমার কাছেই ছিল, নাজমা খালার কাছে ছিল, খুব কান্নাকাটি করছে, মনে হয় ওর ক্ষুধা লেগেছে, তুমি একটু ওকে খাওয়াও আসু, বলে এগিয়ে এসে দাঁড়ালো তাথইয়ের পাশে, তাথি নিষ্পলক চেয়ে রইল পৃথকের বুকে লেপ্টে থাকা ওর মেয়ের দিকে, যার রক্ত নিজের শরীরে বইছে সেই বাবার বুকটাও তো কখনো এত আদরে কাছ থেকে পায়নি, তাই বোধ হয় আর হাতছাড়া করছে না, ছোট্ট মেয়েটা এটাও বুঝে নিল, কি সহজে নির্দ্বিধায় ছোট ছোট থাবা বুকটায় মেলে দিয়ে লেপ্টে আছে, তাথি নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না, এইরকম মুহূর্তেও অবাঞ্ছিত একটা অনুভূতিময় কোন্দল তুলল মনের ভেতরে, নিজ সন্তানের বাবার শূন্যতাটা যেন আজ ওর বুকে বেশ গাঢ় আঁচড় দিল, নিজের যৌক্তিক ভাবনাগুলোকেও নিছক অযৌক্তিকের টকমা লাগিয়ে ধাতস্থ হয়ে হাত বাড়িয়ে তোয়াকে নিতে গেল।
সাত মাসের বাচ্চাটা কি বুঝল কে জানে, মুখ ঘুরিয়ে নিয়ে ওভাবেই পৃথকের বুকটাতে লেপ্টে রইল। তাথৈয়ের বিস্মিত চেহারা দেখে পৃথক খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, আবো না হয় আরেকটু থাকুক আমার কাছে, মানে তোমার যদি কোনো অসুবিধা না হয়। তাথি মুখটা ফিরিয়ে নিয়ে শক্ত গলায় বলল, অসুবিধা নেই। তাথৈয়ের এমন গম্ভীর মুখটা দেখে বিচলিত হলেও বেশ জোরতা নিয়ে পৃথক বলল, না মানে ও তো ছোট, কার কোলে উঠেছে বুঝছে না, তুমি কি ওর উপরেও রাগ করবে? তাথি পৃথকের দিকে গরম চোখে তাকালে ওর উৎসুক মুখটা নিমিষেই শুকিয়ে গেল। তাথৈয়ের রাগ হলেও নিজের উপরেই রাগ হল। অতিষ্ঠময় গলাতে চেঁচিয়ে বলল, আমি কি সবসময় রাগি করি? আমার মনে দয়া মায়া নেই, নাকি পাষাণী মনে হয় আমাকে? আপনারা সবসময় আমাকে কি বোঝাতে চান, আমি নিষ্ঠুর? প্রচণ্ড খারাপ ভাবে পৃথকের মুখের উপর এতগুলো কথা বলে খিটখিটে মুখটাই অন্যদিকে ঘুরিয়ে নিল। পৃথক চুপ করে রইল। আস্তে ধীরে এগিয়ে এসে তাথৈয়ের পাশে বসে এক হাতে তোয়াকে ধরে অন্য হাতটা এগিয়ে তাথৈয়ের মাথায় রাখতে বাড়িয়ে দিলেও অদ্ভুত একটা জোরতা আড়ষ্টতার ভয় পিছিয়ে নিল। তাথি আর চোখে ঠিকই লক্ষ্য করল পৃথকের বাড়িয়ে দেওয়া হাতটার পিছিয়ে নেওয়া। ভীষণ রাগ হলো ওর ভীষণ, আবারও আগের মতো রুক্ষ স্বরে বলল, হাতটা সরিয়ে নিলেন কেন? আমাকে ধরলে হাতটা পচে যাবে তাই তো, আমি এতই খারাপ যে আমাকে স্পর্শ করা যাবে না? তাহলে কেন এসেছেন, আলগা দরদ দেখাতে এসেছেন? পৃথক বেশ অবাক হল তাথৈয়ের এরূপ কথাবার্তার ধরনে। ওকে স্পর্শ করলে যদি আবারও রেগে যায় সেই ভয়ই তো পিছিয়ে নিল। তাথি জোরে জোরে দুবার নিঃশ্বাস টেনে ঘাড় কাত করে তাকালো পৃথকের দিকে, এতক্ষণ তো ঠিকই ছিল, হুট করে এত রাগ হচ্ছে কেন? এই মানুষটাকে দেখে এতক্ষণের চাপা উদ্বেগ ক্ষোভগুলো উগরে আসছে কেন? পৃথক তাথৈয়ের অস্থিতিশীল দশা দেখে সরে আসতে চাইল। বসা থেকে উঠতে নিলেও ওর সমস্ত চিত্তকে অভিভূত করে দিয়ে তাথি ঝাঁপিয়ে পড়ল পৃথকের বুকে। আকস্মাৎ তাল সামলাতে না পেরে নড়েচড়ে গেল পৃথক। তোয়াকে বুকের একপাশে ধরে আরেকটা হাতের অপ্রকৃতস্থ স্পর্শটা তাথৈয়ের মাথায় রাখল। পৃথকের সমস্ত জোরতা বিহবলতাকে এক ঝটকায় সরিয়ে বুকের একপাশটায় নিজ অধিকার দখল করে নিল দেদারসে। চমৎকৃত ভাবে পৃথকের বুকে মুখ গুঁজে দিয়ে সশব্দে কেঁদে উঠল। কান্নার হিরকে কম্পিত গলায় বলল, আমাকে এত খারাপ কেন ভাবেন আপনারা? আমি কি এতই খারাপ, এতই রাগি? আমার কি কষ্ট হয় না? হয় আমার অনেক কষ্ট হয়, কিন্তু কেউ তো আমারটা বোঝে না। আমি কোথায় যাব, কার কাছে যাব? অদ্ভুত অনুভূতির জিরিজিরি কম্পনে বুকটা নাড়া দিয়ে উঠল, এক হাতে তাথিকে আগলে নিল। আকস্মিক কাণ্ডে তালগোল হারিয়ে অদ্ভুত দুঃসাহসিক কাজটা করে বসল। এতদিনের সুপ্ত অনুভূতিগুলোই প্রিয়তমাকে আগলে নিতে, সাদরে যত্নে নিতে ঠোঁট দুটোর আলতো পরশ বসিয়ে দিল তাথৈয়ের কপালে। তাথৈয়ের চোখের জল বাদছাড়া হয়ে ছাপিয়ে পড়ল। ওর যত খারাপ মেজাজ, রাগ ক্ষুব্ধতার পেছনে যে একবুক ভালোবাসা যত্ন আর কারোর কাছে নিজেকে আগলে রাখার সুপ্তানুভূতির প্রখরতাটুকু লুকিয়ে থাকে সেটা তো কেউ বোঝেনি। এতটা খারাপ ব্যবহার করলে তো অন্যেরা দূরে চলে যায়, পৃথকই একমাত্র মানুষটা যে বরং পাশে এসে বসেছে, নিজেকে আর ধরে রাখতে পারেনি তাথি। অনুচিত সত্ত্বেও তাই ঝাপটে ধরল বহুকাঙ্ক্ষিত বুকটাতে। আসু, তাথি নড়াচড়া করল না, পৃথক ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমাকে কেউ খারাপ ভাবে না আসু, নাইবা পাষাণী ভাবে। তুমি যে কতটা মায়াবতী সেটা আমি তো জানি। আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে স্পেস দিতে, তোমার মন মেজাজ ভালো নেই এই ভেবে।
লাগবে না আমার স্পেস, কিচ্ছু লাগবে না, বহুত স্পেস পেয়েছি, এতটাই পেয়েছি যে আমার সাথে আমার পাশে কেউ নেই আর। কে বলেছে কেউ নেই? সবাই আছে, আসু, চুপ করুন, একদম চুপ, লাগবে না আমার কাউকে। পৃথক হাসলো একেবারেই সামান্য নিঃশব্দে অল্প বিস্তর, কিন্তু এই এক ফালি হাসিতে যেন ওর একবুক তৃপ্তিটুকু স্পষ্টভাবে প্রকাশ পেল। দীর্ঘ বছরগুলো পরে সুখানুভূতিটাকে বুকের মাঝে পেয়ে ওর কতটা আনন্দ লাগছে এটা কি করে বোঝাবেও। তাথৈয়ের হুট করেই সম্বিত ফিরল যেন, আবেগের বশে কতবার কাজটা করে ফেলেছে সেটা বোধগম্যতায় আসলেই ছিটকে সরে এলো, অপ্রস্তুত চেহারায় উঠে দাঁড়ালো। পৃথক আর বাড়ালো না তাথৈয়ের অস্বস্তি, বিষয় বদলাতে সাঞ্জের দিকে তাকিয়ে বলল, সাঞ্জের অবস্থা কেমন? তাথি সামনের দিকে এগিয়ে গেল, ছোট্ট বোতলটা হাতে নিয়ে ধিমি গলায় বলল, আগের মতোই, সারা রাত জ্বরে ছিল, সকালে ছেড়েছে কিন্তু চোখ খোলেনি। স্বাভাবিক প্রি ম্যাচিউর প্রেগন্যান্সিতে অনেক বেশি ক্রিটিক্যাল হবে ফিজিক্যাল কন্ডিশন। তাথি উত্তর করল না, ঘর থেকে বেরিয়ে মিনিট পাঁচেক বাদেই এসে পৃথকের সামনে হাত বাড়িয়ে বলল, ওকে খাওয়াতে হবে। পৃথক বুক থেকে ছোট্ট তোয়াকে তুলে তাথৈয়ের হাতে দিলে, তাথি ওকে নিয়ে বসে দুধ ভর্তি ফিডাটা ওর মুখে ধরল। পৃথক তাকিয়ে আছে নিষ্পলক সেদিকে, তাথৈয়ের অবশ্য বেশ অস্বস্তি হলো এহেন চাহনিতে। তুই কি এখনই বেরিয়ে পড়বি মহু? হ্যাঁ, শ্রীতমা হাতের ফাইলটা একপাশে রেখে এগিয়ে এলো, মোহরের হাতের বাহুটা জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে বলল, এত সমস্যা কি সব তোর জীবনেই আসে? কেন আসে মহু, আমার আর ভাল লাগে না এসব। মোহর স্মিত হাসল, স্টেথোস্কোপটা গলা থেকে খুলে শ্রীতমার গালটা টেনে দিয়ে বলল, এসব নিয়ে একদম ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে। পরিস্থিতি যেমনই হোক আমাদের উচিত প্রতিটা মুহূর্তে ধৈর্য ধরে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হওয়া, তিনিই পারেন সব সমস্যার সমাধান দিতে। এসব ছাড় তোর খবর বলতো, হাতের বালাটার কাহিনী কিন্তু এখনো বলিস নি আমাকে। বালাটার কথা শুনতাই মুখটা ফ্যাকাশে হয়ে গেল শ্রীতমার, মোহরের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, শুকনো গলায় বলল, এখন তুই বাড়িতে যা, এমনিতেই অনেক সমস্যা চলছে, এসব না হয় সময় করে একদিন বলবো। প্রিয় বান্ধবীর চোখ মুখের ভাষা আর অভিব্যক্তি বুঝতে একটুও দেরি হলো না মোহরের, ও শ্রীতমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আমি জানি আমার শ্রী অনেক বুদ্ধিমতী, যা করবে ভেবেচিন্তেই করবে, তবে মন্দের চেহারা দেখে ভালোটাকেও ঠেলে দেওয়া কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় না। ছোট্ট ইঙ্গিতটা হয়তো শ্রীতমাও বুঝতে পারল, তবে সে বিষয়ে আর না বলে মোহর ওকে ছেড়ে বলল, সাবধানে ফিরিস, কেমন? শ্রী ঘাড় নাড়ালো মৃদু হেসে। মোহর চলে গেলে ওর যাওয়ার পথে তাকিয়েই নিজের হাতটার দিকে তাকাল, সোনার বালাটা চকচক করছে, ওর ফর্সা হাতটার শোভাটা যেন দ্বিগুণ করে দিয়েছে। বালাটা খুলতে চেয়েও কি ভেবে ওভাবেই পরে রেখেছে, যতবার এর দিকে তাকাচ্ছে মাধুর্য নামের মানুষটার মমতা মাতৃস্নেহটা যেন করা ভাবে অনুভূত হচ্ছে ওর। যেহেতু আজ অন্যদিনের তুলনায় হসপিটাল থেকে আগে আগে বেরিয়েছে তাই গাড়িটা আজ আসেনি, নাইবা মোহর জানিয়েছে আসার জন্য। রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষারত অবস্থায় চোখ গেল অল্প দূরেই দাঁড়িয়ে থাকা মেয়েটোর দিকে, মুচকি হাসল মোহর, এগিয়ে গিয়ে পেছনে থেকে ডেকে বলল, আজকে আমাকে এড়িয়ে গেলেন যে, ফোনে মুখ গুজে থেকেও কণ্ঠস্বরটা কানে এলে না চাইতেও তাকালো তিয়াসা। মোহরকে দেখে ইচ্ছে করেই সরে দাঁড়িয়েছিল, গাড়িটা এলেই এখান থেকে সরে বাঁচে, তবুও মেয়েটা দেখেই ফেললো ওকে।
বিরক্তি ভরা মুখাবয়বে বলল, তুমি কে যে তোমাকে দেখে সালাম ঠুকে চলতে হবে? সালাম তো অন্যদিনেও ঠুকেন না, তবুও আমাকে দেখলে দুটোতে তো কথা শোনার জন্য তো মুখিয়ে থাকেন। তবে আজ কেন সালামের প্রশ্ন আসছে? তিয়াসা ঠোঁটে ঠোঁট চেপে তাকালো মোহরের মুখের দিকে, খিটমিট করে বলল, এই তোমার সমস্যা কি? আমি কি করব না করব সেটা তুমি বলার কে? শুনেছি বাড়িতে বিরাট ঝামেলা হয়েছে, সেসবই সামলাও, আমি কি করছি সেটা না দেখলেও হবে। শেষোক্ত কথাটুকু বলতে ক্রুর হাসল তিয়াসা, মোহরও হাসল। হাসি হাসি মুখেই বলল, হ্যাঁ সেটাই তো, যার জন্য ঝামেলা হয়েছে আপাতত সে গার্দের ওপারে, তাই আপনাকে আগাম বার্তা দিতে এলুম। কান টানলে মাথা আসে জানেন তো, চাবুকের ঘা পিঠে পড়লে কেউ ই মুখ বুঝে থাকবে না, সে যতটা অনুগতই হোক। আর আমি যতদূর জানি পার্টনারশিপে সবাই স্বার্থপর হয়, অনুগত নয়। তিয়াসার মুখটা ফ্যাকাশে হয়ে এলো, মোহর কিসের ইঙ্গিত দিল? এসব ওকে বলতে আসা মানে ইনডাইরেক্টলি ওর দিকে এই আঙুল তুলেছে মোহর, শুদ্ধ বাংলায় যাকে হুমকি বলা যায়। এসব আমাকে কেন বলতে এসেছো? নোমান তোমাদের ফ্যামিলি মেম্বার, ঝামেলা ও করেছে, এখানে কান টানলে মাথা আসবে না, চুল এসব আমাকে শুনিয়ে লাভ কি? শোনো, আমি কোনো দু টাকার মানুষ নই যে যে যা খুশি বলে দেবে। আমি ওয়াকিফ চৌধুরীর মেয়ে, আমার বাবার হাত কত লম্বা তোমার ধারণাও নেই। মোহর এবার দুগাল এলিয়ে হাসল, বেশ চমৎকার ভঙ্গিমায় বলল, আমি কিন্তু নোমানের নাম বলিনি, অথচ আপনি নিজেই ওর দোষটা খুঁজে দিলেন। আর আমি আপনাকেও কিছু বলিনি, তবুও নিজের বাবার ক্ষমতার হাত শুনিয়ে দিলেন। তা শোনালেনি যখন, একটা কথা বলে রাখা ভালো, আপনার বাবার হাত যে অনেক লম্বা সে আমি কেন শহরের অধিকাংশ মানুষই জানে, তবুও আপনার হাতটাতে ব্যান্ডেজের কাপড়টা এখনো আছে, গভীর ক্ষত তো ব্যান্ডেজ তো থাকবেই। শেষের কথাটা বেশ আফসোসের ভাব দেখিয়ে বলল মোহর। এরপর তিয়াসা কিছু বলার আগে নিজেই বলল, ওই তো একটা রিকশা এসেছে, যাই ভালো থাকবেন, বলে রিকশা ডেকে চড়ে বসল। কিছুক্ষণের মধ্যে চলেও গেল, অথচ তিয়াসা হা করে চেয়ে রইল ওর যাওয়ার দিকে। কি বলে গেল মেয়েটা, কিসের ইঙ্গিত দিল? বেশ খানিকটা সময় ভাবনায় বুধ হয়ে রইল তিয়াসা, এর মাঝেই ওর গাড়ি এসে পড়লে উঠে বসল। একটা কথা ওর কানে এখনো বাজছে, মোহর তো ভুল কিছু বলেনি, ওর বাবার এত ক্ষমতা থেকে কি হবে, ওর হাতটা অ্যাসিডে ঝলসে, মেহরাজ দিব্যি নিজের মতো বহাল আছে, অথচ ওর বাবা তো একবারও তাকে কিচ্ছুটি বলেনি। হাত পা ঠান্ডা হয়ে এলো তিয়াসার কোনো এক দুশ্চিন্তায়, হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করেই কানে ধরল। কাকলি, এই কাকলি কোথায় ঢুকে বসে আছিস, বেরিয়ে আয়! ভারী কণ্ঠের চিৎকারে কাকলি খাতুন ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন, সাথে ছিল আম্বি আর মালা। বেরিয়ে এসেই কণ্ঠের মালিককে দেখে মুখটা কালচে হয়ে এলো, তবে উত্তর দেওয়ার আগে রুকাইয়া আবারও চেঁচিয়ে বলল, আমার ছেলেকে বেধরক পিটিয়ে গার্দের ওপারে দিয়ে খুব আরামে এসির হাওয়া খাচ্ছিস তাই না? মুখ কালা কি আমার ছেলে একা করেছিল নাকি তোর মেয়েকে ধর্ষণ করেছে? তোর মেয়ের ইচ্ছে ছিল না, তোর মেয়ের ছোকছোকানির জন্যেই তো হয়েছে এসব। কে বলেছিল ওকে আমার ছেলের কাছে যেতে? তাথি দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো রুকাইয়া বেগমের বাজখাই গলার উচ্চস্বরে শুনে। পরিস্থিতি খুব একটা সুবিধার না দেখে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে গেল নিচতলার কোনার ঘরটার দিকে। কি হলো উত্তর দে, আমার ছেলেকে কি পেয়েছিস তোরা? আজ ওর বাপ নেই বলে যাতা করবি? নিজেদের কাজে গাধার মতো খাটিয়ে আবার মেয়ের দোষ থাকতে ওকেও ত্যাচার করেছিস। আপা আপনি একটু শান্ত হন, এভাবে চেঁচামেচি করবেন না। আমি চেঁচামেচি করছি, আর তোরা যেটা করেছিস
আমার ছেলেকে আমার ফেরত চাই। তোদের সাহস কি করে হলো আমার ছেলেকে পুলিশে দেওয়ার? দিবি যখন নিজের মেয়েকেও দে। আজহার ভাই কোথায়? আরহাম কই? ডাক ওদের, আমার ছেলেকে এই মুহূর্তে বাইরে দেখতে চাই আমি। রুকাইয়ার এহেনো আচরণে দমে গেলে নামবি? কাকলি এতক্ষণ চুপ থাকলেও এবার সেও তেতে উঠে বললেন, আপনার ছেলে দোষ করেছে তাই জেলে গেছে, সানজে ওর বোনের মতো এটা কি করে করল? বোন হয় সেটা তোর মেয়ের মনে ছিল না যখন ছেঁচড়ার মতো আমার ছেলের পেছনে পড়েছিল? আমার মেয়ের নামে কুৎসা রটার আগে নিজের ছেলেকে দেখুন, ওর চরিত্র কেমন তা কমবেশি সবাই জানে। আর যদি চেঁচাতেই হয় তবে মেহরাজের সামনে গিয়ে চেঁচামেচি করুন, কারণ ওকে মা রোধরও মেহরাজ করেছে আর হাজতেও ওই পাঠিয়েছে। রুকাইয়া বেগম যেন দিশেহারা হয়ে পড়েছে, ছেলের অবস্থা দেখে মাথায় খুন চড়েছে উনার। কি পেয়েছেটা কি? তার ছেলের একবিন্দু কষ্ট চোখে দেখতে পারেন না, আর সেখানে কিনা সারা শরীরে ক্ষত নিয়ে ওই গারদে পড়ে আছে। কই তোর মেয়ে কই? ওকে ডাক, আমি ওকে এক্ষুনি পুলিশ স্টেশনে নিয়ে যাব। ও নিজে মুখে বয়ান দেবে যে আমার ছেলে নির্দোষ বলে। কারো কথার অপেক্ষা না করে ভারী শরীর টানিয়েই দ্রুত পায়ে ছুটল উপরে সানজের ঘরের দিকে। তাথি মাত্রই সাহারা বেগমকে নিয়ে বেরিয়েছিল, রুকাইয়াকে ওভাবে ছুটতে দেখে ও পিছু পিছু ছুটল। আপা আমাদের কথাটা শুনুন, সানজে কথা বলার মতো অবস্থায় নেই, ওর শরীর খুব খারাপ। পেছনে থেকে আম্বির হাত ডাক কানে না নিয়ে ক্ষিপ্ত পায়ে ছুটল ঘরের দিকে। সানজের একটু আগেই চোখ খুলেছে, উঠে আধশোয়া হয়ে হেলান দিয়ে বসেছে, আর তক্ষুনি ধরাম করে দরজা খুলে ভেতরে ঢুকল রুকাইয়া। ওকে ধাতস্থ হবার সুযোগটুকু না দিয়েই হড়বড়িয়ে বললেন, এই সানজে, এই তোর জন্য আমার ছেলেটা হাজতে গেছে, বল কি ক্ষতি করেছিল ও তোর? তুই তো নিজেই ওর পেছনে পেছনে ঘুরেছিস, কবে করেছিস এসব? হ্যাঁ, আর যা করেছিস অবশ্যই তোর সম্মতিতেই, তাহলে দোষ একা আমার ছেলের কেন হয়েছে? তুই তো আসল দোষী বলে সানজের বাহু ধরে ঝাঁকাতে লাগল। তাথি ছুটে এসে রুকাইয়াকে পেছনে থেকে ধরে বলল, ওকে ছাড়ুর ফুফু, ওর সাথে এমন আচরণ করবেন না। ছাড়, আমাকে ওর সাথে এর চেয়েও খারাপ করা উচিত। নির্লজ্জ বেহায়া মা, তোর এত ছোকছোকানি বাপ মাকে বিয়ের কথা বলিস নি কেন? আমার ছেলেটাকে ফাঁসিয়ে মারতে চাস বলে এক হাত তুললেও হুট করে পেছনে থেকে শক্তপোক্ত একটা হাতের মুঠোয় আটকা পড়ল। তাথি ভেবে আবারও ঝটকা দিয়ে ছাড়িয়ে নিতে গেলেও পেছনে ঘুরে আসল ব্যক্তির চেহারা দেখে চোখ দুটো যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল। রাগে রোষে নিজের হাতটা সজোরে ছিনিয়ে নিতে চাইলেও পারল না। সজোরে চেপে রাখা মোটাসোটা হাতের কবজিটা মোহরের হাতের শেকলে দৃঢ়ভাবে আটকা পড়েছে। ওর গায়ে হাত দেওয়ার কথা ভুলেও ভাববেন না। মোহরের শান্ত চেহারায় বলা শান্ত শব্দগুলো শুনে রুকাইয়া রোষানলে উদ্বুদ্ধ হয়ে খ্যাপাটে সুরে বলল, তোমার সাহস কি করে হলো আমার হাত চেপে ধরার? ছাড়ো বলছি অসভ্য মেয়ে বলে একটানে হাতটা সরিয়ে আনতে চাইলে এবার আরো ক্ষিপ্তভাবে চেপে ধরল মোহর। তপ্ত গলায় বলল, আপনার আচরণই আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে অসভ্যকে, যার বাড়িতে দাঁড়িয়ে আছেন তাদের সাথে এরকম দুঃসাহস দেখানোর সাহস কি করে হচ্ছে? নিজের চরিত্রহীন ছেলের হয়ে গলাবাজি করতে লজ্জা করছে না যার, সে কি করে অন্যকে নির্লজ্জ বলে? বলেই এক ঝটকায় হাতটা ছেড়ে দিল। রুকাইয়া নিজের লাল হয়ে যাওয়া কবজিখানায় হাত বুলিয়ে তীব্র ক্রোধে গর্জন করে বলল, খুব সাহস তাই না? বড়লোক বাড়ির বউ হয়ে এসে বেশি বার বেড়েছে তোমার, সানজেকে তো দূর, তোমাকে আমি আগে দেখে নেব। তোমার জন্য এই মাস কয়েক আগেই আমার ছেলের হাত ভেঙে দিয়েছিল মেহরাজ, সেটা আমি ভুলিনি, শোধ আমি নেবই।
কড়ায় গন্ডায় উসুল করে নেব বলে আর চোখে একবার কাকলির দিকে তাকিয়ে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুকাইয়া বেগম। সারাদিন কোথায় ছিলেন? মেহরাজ ক্লান্ত চেহারায় ঘাটা কিঞ্চিত বাকিয়ে তাকায়। ওকে প্রশ্নকারীর চোখ মুখের কৌতূহলী চাহনি দেখে মৃদু হাসে। কি চমৎকার সেই হাসি! মোহরের সমস্ত চিত্তে শিথিলতা ছড়িয়ে দেয়। হাজারো মন খারাপেও যে মানুষটা ওর দিকে তাকিয়ে একফালি অকৃত্রিম হাসি দেয়, এতে যে একবুক তৃপ্তি সারা বদনে খেলে যায়, এটা কি হাসির মালিকটা আদৌ জানে? কাজ ছিল বিবিজান বলে ব্লেজারটা খুলে গলা টাই ঢিলে করতে থাকে। মোহর এগিয়ে এসে পানির গ্লাসটা মেহরাজের হাতে ধরিয়ে দিয়ে নিজেই গলা টাই খুলে নিয়ে পাশে রাখল। মেহরাজ এক নিঃশ্বাসে গ্লাস ভর্তি পানি শেষ করে গ্লাসটা নামিয়ে রেখে মোহরের হাত দুটো নিজের হাতের মুঠোয় আগলে নিয়ে বলল, ফুফু এসেছিল আজ। ফু! মোহর নিজের হাত দুটো ছাড়িয়ে নিয়ে মেহরাজের শার্টের বোতামে রেখে নিছক স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আমার জন্য নাকি তার ছেলের হাত ভেঙেছে, সেই প্রতিশোধ নিবে বললেন। মেহরাজ মোহরের নত যেন মুখটা দেখে স্মিত হাসল। দুকদম সরে বিছানাতে বসে নিজের উরুর উপরে মোহরে টেনে বসাল। চিকন আঙুলগুলো ধরে আবারও নিজের শার্টের বোতামে রেখে নিজ হাত দুটোকে বাড়িয়ে দিল কোমরের ভাজে। নমনীয় গলায় বলল, তাই আমার বিবির চিন্তা হাতটা ভাঙায় তার দোষটা কোথায়? তাই তো, চিন্তা নয় প্রশ্ন, একটা প্রশ্নই করব। মেহরাজ চোখের ইশারায় অনুমতি সূচক অভিব্যক্তি দিলে মোহর মন্থর গলায় বলল, সেদিন রাতে আপনার বুকে ছুরির আঘাতের জন্য দায়ী কোনো ছিনতাইকারী নয় বরং নোমান। তাই তো! মেহরাজ অনিমেষ তাকিয়ে রইল মোহরের নতমস্তক কানন পানে। কত শান্ত, নম্র, স্বাভাবিকভাবেই প্রশ্নটা করে বসল। যেখানে ও নিজের মস্তিষ্ক খাটিয়ে ইতোমধ্যে উত্তরটা খুঁজে নিয়েছে। আপনি কি আমার স্বীকারোক্তি চাচ্ছেন নাকি লয়্যালটি? যেমনটা ভাববেন। শার্টের বোতামগুলো এক এক করে সবগুলো আস্তে ধীরে খুলে এবার পরিপূর্ণ দৃষ্টি মেলে তাকালো মোহর। মেহরাজ মোহরের ঘাড়ের পেছনে হাত রেখে ওকে নিজের কাছে টেনে এনে কপালের মাঝ বরাবর চুমু দিল বেশ গভীরভাবে। তারপর মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে ভরসা করেন না মোহ, শুধুমাত্র আপনাকেই। মোহরের ছোট্ট জবাবে প্রসারিত হল পুরু অধর যুগল। প্রশান্ত বুকটার মাঝে প্রাণপ্রিয়াকে মিশিয়ে রেখেই বলল, তবে আর কিছু শোনার দরকার নেই, শুধু জেনে রাখুন যে হাত আপনার দিকে খারাপ উদ্দেশ্যে আগাবে, তাকে আমি আস্ত রাখবো না, সে যেই হোক। মোহর নিঃশব্দে হজম করে নিল মেহরাজের ভীষণ শানিত ধারালো শব্দগুলো। সন্দেহ তো ওর সেদিনই হয়েছিল যেদিন মেহরাজের শরীরে ক্ষতের চেয়েও রক্তের পরিমাণ অনেক বেশি দেখেছিল, যেখানে এটা স্পষ্টত যে মেহরাজের শরীরে লেগে থাকা রক্ত অন্য কারো, অথচ মেহরাজের ভাষ্যমতে ছিনতাইকারী ওকেইয়া ঘাত করে পালিয়েছে। তবে এই ব্যাপারটাকে আর গাঢ় করল না মোহর। মুখ তুলে মেহরাজের দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দেই। মেহরাজ মোহরের মুখের দিকে তাকিয়ে হুট করেই একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপারে প্রশ্ন করে বসল, আপনার কপালের দাগটা কিসের মোহ? আচমকা এমন প্রশ্নে বেশ বিব্রত হলেও ভরকালো না। কপালের একদম মাঝ বরাবর ছোট কালো দাগটা সবারই আগে চোখে পড়ে। মোহর বলল, ছোটবেলায় লেগেছিল কিছুতে, সেই থেকেই এমন দাগ পড়ে গেছে। মেহরাজ কিয়ৎকাল অপলক তাকিয়ে থেকে মুখটা এগিয়ে নিয়ে ঠিক ললাটের দাগটার উপরেই ওষ্ঠদয় চেপে ধরল। দীর্ঘক্ষণ সেভাবে থেকে সোজা হয়ে বলল, হয়তো এইটারই কমতি ছিল, সৃষ্টিকর্তা পরে পূরণ করে দিয়েছেন। মানে? মানে এই দাগটা আপনার সৌন্দর্যের বড় একটা অংশ আর আমার আদরের খোরাক। ধরে দিন এই দাগটা আমার ঠোঁটের স্পর্শ পাওয়ার জন্যই জন্মেছে বলে আবারও ঠোঁট ছুঁয়ে দিল। মোহরকে সরিয়ে উঠে ওয়াশরুমের দিকে ঢুকে পড়ল।
মোহর আনমনা হয়ে বেশ কিছু সময় বসে থেকে নিজেই নিজের কপালে হাত রাখল। যে দাগটা এতদিন ওর একটা খুঁত হিসেবে জেনে এসেছে তাকেই মেহরাজ নিজের আদরের খোরাক বানিয়ে নিল, অদ্ভুত না? ভালোবাসা একটু বেশি অদ্ভুত বোধ হয়। অন্যমনস্ক হয়ে রাস্তার একপাশ ধরে হেঁটে চলেছে। শুভ্র সুশ্রী মুখটা জুড়ে মলিনতা, বিষাদের ভয়াবহ রাজত্ব। এলোমেলো কদমে এক পা করে এগোচ্ছে। মনটা একটু বেশি খারাপ শ্রীতমার। কিন্তু কেন খারাপ? ও তো এটাই চাচ্ছিল, অভিমনুর থেকে পিছু ছাড়াতে, ওই লোকটার মুখটাও আর না দেখতে। ঠিক তাই তো হলো, অভি আজ দুটো দিন ওর সামনেও আসেনি, অথচ ওর মনে হচ্ছে কতদিন লোকটা ওকে জ্বালাচ্ছে না। তার চেয়েও বেশি দীর্ঘ মনে হচ্ছে ওই মানুষ দুটোর থেকে দূরত্বের। কয়েকদিনেই আপন হয়ে ওঠা মানুষ দুটোকে ও আর যাই হোক মন থেকে ভালোবেসেছে। সেই মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ছে। আচ্ছা, ও কি খুব অন্যায় করেছে? পিতামাতা তুল্য মানুষ দুটোর মুখের দিকে চেয়ে মিথ্যে নাটকটা করে গেলেই বোধ করি ভালো হতো, নাকি নাটক করতে করতে তাদের ইচ্ছেকে ঠাই দিয়ে অভিমনুকে নিজের জীবনের জুড়ে নিতে। বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করল শ্রীতমা। অস্থির মনটা খুব বেশি আজগুবি চিন্তাভাবনা জুড়েছে, এমনটা তো হওয়ার না। একবার একজনকে নিজের জীবনে জুড়ে যা কিছু সহ্য করেছে, এরপরে আর কখনো ভালোবাসার ইচ্ছে হবে কিনা জানা নেই ওর। সেই বিভৎস যন্ত্রণাময় দিনগুলো, অশ্রুভেজা নির্ঘুম রাত্রিগুলো কিভাবে পার করেছে তা একমাত্র শ্রীতমা আর ওর ভগবানই জানে। আর না, ও সারাটা জীবন না হয় ভালোবাসার সুখ বাদেই কাটিয়ে দেবে, তবে বেদনার ক্ষত নিয়ে না। নিজেকে সামলে অযাচিত চিন্তাগুলো সযত্নে এড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগল। এমনিতেই আজ অনেক দেরি করে ফেলেছে, এই সন্ধ্যা হলো বলে। হাঁটার পথেই রাস্তায় মন্দিরটা পড়ে একবার ভাবল যাবে না, আরেকবার কি একটা ভাবতেই গেটের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা আরতিটা নিয়ে আসলে মন্দ হয় না, তবে মন্দিরে ঢোকবার আগে প্রবেশ পথেই পা দুটো থমকে গেল। সামনাসামনি দাঁড়িয়ে চোখাচোখি হতেই মেকি হাসল শ্রীতমা, মনটা যেন হুট করেই ভালো হয়ে গেল সামনের ব্যক্তির চেহারা দেখে। কেমন আছেন আন্টি? আপনি কখন এসেছিলেন? এই তো একটু আগেই, ছোট জবাব দিয়েই ক্ষান্ত হয়ে গেলেন মাধুর্য ব্যানার্জি। শ্রীতমা অবাক হল বেশ, সাথে বুকের ভেতর একটা ভয়ও হলো, এভাবে তো কখনো কথা বলে না মাধুর্য। তিনি তো দেখা হলেই প্রাণখোলা হেসে জড়িয়ে ধরেন, তবে আজ আপনার শরীর ঠিক আছে তো আন্টি? হ্যাঁ ভালো, এখন বাসায় ফিরতে হবে। শ্রীতমার বেশ খারাপ লাগলো, চেনা জানা মুখটা যে ওকে এড়িয়ে যাচ্ছে সেটা ব্যবহারেই স্পষ্ট। ও ধপ করে নিভে যাওয়া প্রদীপের মতো চুপ করে গেল। মাধুর্য শ্রীতমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শ্রীতমা ব্যস্ত স্বরে বলল, আপনি কি আমার উপর রেগে আছেন আন্টি? রাগ? কিসের রাগ? আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন আন্টি? প্রশ্নটা করতে ওর বুকটা ফেটে গেল যেন, কি অদ্ভুত, এত কষ্ট লাগছে কেন ওর? অপরিচিত মানুষগুলোর সাথে দুদিনের পরিচয়ে এই এতটা টান, মায়া লাগছে ওর। মাধুর্য ব্যানার্জি খুব স্বাভাবিক ভঙ্গিমায় বললেন, এড়িয়ে যাব কেন, এই তো কথা বললাম, আর আমি দুদিনের চেনা একজন মানুষ, কথা না বললেও বাকি। রাস্তায় তো কত মানুষের সাথেই দেখা হয়, সবার সাথেই কি দাঁড়িয়ে গল্প করবে তুমি? শ্রীতমার চোখটা ওর অজান্তেই ভরে এলো। ওর এই ব্যথাতুর মুখটা দেখে ভদ্রমহিলাও আর শক্ত থাকতে পারলে না, দ্রুত পায়ে সরে যেতে নিলে শ্রীতমা বলল, আপনি আমায় ভুল বুঝছেন আন্টি। আমি তোমাকে ভুল বুঝিনি মা, আসলে ভুল তো আমরা করেছি, নিজের ছেলের উপর বিয়ের জন্য একটু বেশি চাপ দিয়ে ফেলেছিলাম, তাই হয়তো এমন একটা মিথ্যে নাটক দেখতে হলো। আসলে কি জানো, আমাদের খুব শখ ছিল একটা কন্যা সন্তানের, কিন্তু ভগবান হয়তো চাননি তাই পাইনি। কিন্তু বাবা মায়ের মন কি আর তা মানে,
নিজের গর্ভে না ধরতে পারলেও ছেলের বউ করে একটা মেয়ে সন্তান আনতে চেয়েছিলাম। তাই তো তোমাকে দুদিন দেখেই এত ভালোবেসে ফেলেছিলাম। আমার ছেলেটা আবার এমনি যতই রাগ দেখাক আসলে খুব বোকা জানো তো, তা না হলে এই দুই দিনেও আমাকে সত্যটা বলতে পারেনি। সে তো ভাগ্যিস আমি সেদিন তোমাকে খাবার টিফিন করে দেব বলে পিছু পিছুই আসছিলাম, তখনই সবটা শুনে না নিলা তো আজও মিথ্যে আশা নিয়ে ঘর সাজাতাম আমরা বুড়া বুড়ি বলে দীর্ঘশ্বাস ছাড়লেন। শ্রীতমার নতমস্তকে তাকিয়ে স্মিত হেসে ওর মাথায় হাত রেখে বললেন, তোমাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, সুখে থাকো, আশীর্বাদ করি। আর বালাটা আমি তোমায় ছেলের বউ হিসেবে না নিজের মেয়ে হিসেবে দিয়েছি, ওটা তোমার কাছেই রেখো, আসছি বলে আর একটা মুহূর্তও দাঁড়ালেন না, শ্রীতমা পাথরমূর্তির মতো স্থির হয়ে রইল। শুধু রইল না, স্থির চোখ জোড়া, দৃষ্টি ঝাপসা করে অশ্রুতে ভিজিয়ে দিল। নিজেকে আজ ওর খুব বড় অপরাধী মনে হচ্ছে, নিষ্পাপ মনের দুটো মানুষকে এভাবে কষ্ট দিল, ওদের মুখের দিকে তাকিয়ে না হয় নাটকই করত, ক্ষতি কি তাতে যদি বাবা মায়ের ছায়াতল আর প্রাণভরা আশীর্বাদ পাওয়া যায়। আমাকে এখান থেকে কবে বের করবেন মামা? এখানে আমি আর একদিনও থাকতে চাই না। চুপ কর, তোর মুখ টেনে ছিঁড়ে ফেলবো কুলাঙ্গার জানোয়ার। লজ্জা করছে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের সর্বনাশ করে আমাকেই বলছিল বের করাতে, মাঝখানে যদি এই কোটি টাকার হিসেব না থাকতো তাহলে আমি নিজে হাতে তোকে খুন করতাম শুয়ার। গার্দের ভারী দেওয়ালগুলোতে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হয়ে উঠল আরহাম মুর্তজার চাপা হুঙ্কার। ছোটখাটো ঝুপড়ি খোপটার আরেক কোনায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একটা অল্পবয়সী ছেলে। চাপা ধমকানিটা শুনে চাদরের ফাঁক দিয়ে চোখ দুটো বের করে উকি দিয়ে আবারও ঢেকে নিল। নোমান সেদিকে একবার তাকিয়ে খিটমিট করে তাকালো আরহামের মুখের দিকে। আরহাম আবারও খেকিয়ে উঠে বলল, মেয়ে মানুষে তোর মন ভরে না, আমি বারবার করে নিষেধ করেছিলাম মেহরাজের বউয়ের দিকে তাকাবি না, তবুও ও বাড়িতে ঢোকার পর থেকেই তোর কামড় লেগে গেল, ওখান থেকে দূর করেও হলো না তুই রাস্তায় ধরে বসলি, কি পেয়েছিস বল? নেরি শেয়ালের মতো পালিয়ে পালিয়েই তো থাকলি, যাকে মোকাবিলা করার মুরদ নেই তার জিনিসে হাত দিতে যাস কোন কলিজায়? আবার সেসবেও হয়নি, তুই আমার মেয়ের সাথে নোংরামি করেছিস খচ্চরের জাত। মামা মুখ সামলে কথা বলো, না জেনে বুঝেই আমাকে দোষারোপ করবা না বলে দিচ্ছি। হ্যাঁ আমি মানছি মোহরের দিকে শুরু থেকেই আমার নজর ছিল, বহুবার চেষ্টাও করেছি ওকে পাওয়ার, তাই তিয়াসা যখন প্রস্তাব দিয়ে বসলো আমি নাকচ করতে পারিনি, কিন্তু তা বলে সাঞ্জের ক্ষতি আমি চাইনি। ক্ষতি চাসনি তাহলে এসব কি? আমার বাচ্চা মেয়েটার কি হাল করেছিস তুই? বাচ্চা বলো না তো, ও যথেষ্ট বড় হয়েছে, আর আমি একা ওর কিছুই করিনি, মালপানি খেয়ে টাল হয়েছিলাম, সেই অবস্থায় ও নিজেই আমার ঘরে এসেছিল, আমায় ভালোবাসে সে কথা বলতে আমি নিষেধ করেছিলাম, বললাম ঘর থেকে চলে যাক তবুও শুনল না, ফ্যাসফ্যাস করে কাঁদতে লাগল, এমনিতেই মাথা ঠিক নেই, মোহরকে বারবার হাতের কাছে পেয়েও ছুতে পারি না, জিদ চড়েছিল, নেশার ঘোরে ওর উপর ঝাঁপিয়ে পড়েছি, ও নিজেও কোনো বাধা দেয়নি, এখানে আমার একার দোষটা কোথায়? কথা শেষ হওয়ার সাথে সাথে প্রচণ্ড জোরে একটা শব্দ হল, ভারী হাতের একটা তামাশা গালের উপর পেয়ে চোখ ঘোলা হয়ে এলো নোমানের, টলমল পায়ে থপ করে মেঝেতে বসলে আরহাম দাঁত কিরমিরিয়ে বললেন, আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের নামে এসব বলতে বুক কাঁপছে না, শালা কুত্তার বাচ্চা, এবার পচে ম র এখানে, এখান থেকে তোকে আদৌ বের করতে পারবো কি না জানি না, মামা একথা বলবা না, আমাকে মারো কাটো যাই করো এখান থেকে বের করো, না তো আমি
ভিজিটিং আওয়ার শেষ, আপনি এক্ষুনি বেরিয়ে আসুন স্যার, চলে এলো বলে। কনস্টেবলের আগমনে বাকি কথাটুকু শেষ করতে পারল না নোমান। আরহাম নোমানের দিকে এক পলক আড়চোখে তাকিয়ে বেরিয়ে এলো। পকেটে হাত গুজে হাজার টাকার নোট বের করে কনস্টেবলের বুক পকেটে গুজে দিয়ে বললেন, মুখ যত বন্ধ রাখবে পকেট তত গরম হবে বলে রোগা পাতলা ছেলেটার পিঠ চাপড়ে বেরিয়ে গেলেন।